ওয়েলকাম টু সবাইকে স্বাগতম জানাই প্রিয় ভাই বোন আজ থেকে আমি শুরু করছি তোমাদের একটা লাইভ সেশন যে সেশনে তোমাদের ক্লাস নাইনের প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী প্রথমে থিওরি এবং তারপর সেই রিলেটেড তোমার বইতে যত অঙ্ক আছে সব অঙ্ক সলভ করিয়ে দেবো আমি তো আজকে আমরা শুরু করেছি আমাদের নতুন সেশন সেই সেশনে সবাইকে স্বাগতম জানাই প্রথমেই সবাই একটা লাইন এখানে পড়ে নাও যে জীবনে সব লড়াই কিন্তু একাই লড়তে হয় মানুষ কেবল শান্তনা দিয়ে যায় কেউ কিন্তু সাথে থাকে না একদম সত্য কথা যখন আমরা ছোট থেকে বড় হচ্ছি কতটা স্ট্রাগেল করতে হচ্ছে সমস্ত কষ্ট কিন্তু আমাদের করতে হচ্ছে। মানুষ পাশের বাড়ির গ্রামের কাকারা সবাই কিন্তু কি করে একটা সান্ত্বনা দিয়ে যায় যে তুই পারবি তুই পারবি কিন্তু কেউ আমাদের পাশে থেকে আমাদের কষ্টটা বোঝার চেষ্টা করে না কিন্তু সেই কষ্টটা নিজেদেরই করতে হয় ওকে তাহলে চলো এই কথাটা সবসময় মনে রাখবে যে আমি যেটা বললাম যে জীবনে সব লড়াই একাই লড়তে হয় মানুষ কেবল সান্ত্বনা দিয়ে যায় কেউ কিন্তু সাথে থাকে না চলো সামনের দিকে আমরা এগোই আজকে আমাদের প্রথম যে সিলেবাসটা আছে সেটা হলো সূচক যার ইংরাজি নাম হচ্ছে ইন ওকে এই সূচক সম্পর্কে আমরা ডিটেলসে আজকে পড়াশোনা করব। সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আমি যা যা বলবো খাতায় নোট ডাউন করবে এবং ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে এবং প্রতিটা নোট তৈরি করার চেষ্টা করবে তবেই তোমরা উপকৃত হবে শুধু যদি দেখো তাহলে কিন্তু খুব একটা উপকৃত তোমরা হবে না কারণ সেটা ব্রেনে বেশিক্ষণ থাকবে না চলো দেখো প্রথম আমরা দেখছি সূচক কাকে বলে ওকে সূচক কাকা বলে আমরা এটা প্রথম দেখার চেষ্টা করি হোয়াট ইজ ইন্ডেক্স দেখো মনে করো কোনো একটা জায়গায় আমি লিখেছি টু টু দি পর ওয়াই এইখানে একটা সংখ্যা লিখেছি এই সংখ্যাটির মাথায় যে সংখ্যাটা লেখা আছে এটাকে বলা হয় সূচক অর্থাৎ মাথায় যেটা লিখেছে সেটাকে বলা হয় কি সূচক সূচকের আরেকটি নাম হলো ঘাত ওকে বলা হয় পাওয়ার বা এটাকে বলা হয় ডিগ্রি ওকে সূচকের ইংরাজি নাম কিন্তু পাওয়ার ডিগ্রি বা ইন্ডেক্স বা ইন্ডিসেসও অনেক সময় বলা হয় যেমন ধরো আমি একটা সংখ্যা লিখেছি টু টু দি পাওয়ার ফাইভ এখানে সূচকটা হলো পাঁচ সূচকটা কত পাঁচ মনে করো আমি লিখলাম টু টু দি পর এ তাহলে এখানে সূচকটা কত এ মনে করো আমি লিখলাম টু টু দি পর বি এখানে সূচকটা কত বি আচ্ছা মনে করো আমি লিখলাম ফাইভ টু দি পর টু তাহলে এখানে সূচকটা কত দুই মাথায় যেটা থাকবে সেটাই সর্বদা সূচক এটা যেন মনে থাকে ধরো আমি এই জায়গায় লিখলাম যে টেন টু দি পর সেভেন তাহলে এখানে সূচকটা কত সাত মাথায় যেটা লেখা হয় সেটাকে বলা হয় সূচক মনে থাকবে মাথায় যেটা লেখা হয় তাকে বলা হয় সূচক চলো এরপরে আমরা দেখব কি আছে দেখো এরপরে বলছে নিধান কাকে বলা হয় হোয়াট ইজ বেস মনে করো আমি একটা সংখ্যা লিখেছি যে কোন একটা নিচে যেটা থাকে নিচে এই নিচেরটাকে টাকে বলা হয় বেস বা নিধান নিচের টাকে কি বলা হয় বেস বা নিধান ওকে তাহলে মনে করো এই জায়গায় আমি আরেকটা উদাহরণ দিলাম তোমাদের মনে করো 8 টু দি পর 6 তাহলে এখানে নিচে কোনটা আছে এইট এটাকে বলা হবে বেস বা নিধান আর মাথারটাকে কি বলা হয় সূচক বা ঘাত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ মনে করো এগারো টু দি পর বাইশ লেখা আছে তাহলে এই নিচে যেটা লিখেছি এটাকে বলা হবে কি নিধান নিচেরটাকে বলা হবে নিধান আর ওপরেরটাকে কি বলা হবে ওপরেরটাকে বলা হবে সূচক বা ঘাত মনে থাকবে নিশ্চয়ই তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো সূচক বা ঘাত আর নিধান কি জিনিস ওপরেরটা হলো সূচক আর নিচেরটা হলো নিধান চলো পরবর্তী কি আছে আমরা একটু দেখিনি খাতায় লিখছো তো তোমরা এই যে যদি কোনো সময় এমন হয় যে a টু দি পাওয়ার x e to a টু দি পাওয়ার y আছে তাহলে সেই ক্ষেত্রে সব সময় জন্য তোমাকে মনে রাখতে হবে যে মাথার দুটো সমান হবে অর্থাৎ মনে করো এরকম লেখা আছে 2 টু দি পাওয়ার 5 e to 2 টু দি পাওয়ার x যদি কোনো সময় বেচ সমান থাকে বেস অর্থাৎ নিচেরটা সমানই যে হয়েছে বেস যদি সমান থাকে তাহলে পাওয়ার দুটো সব সময় যেন কি হবে সমান হবে পাওয়ার দুটো সমান হবে অর্থাৎ লেখা যাবে এবং এই কথাটার একটু ব্যতিক্রম আছে সেটাও তোমাদের মনে রাখতে হবে কি এটা তখনই লেখা যাবে যদি একটি বাস্তব সংখ্যা হয় এ একটি বাস্তব সংখ্যা অর্থাৎ এটা কোনো কমপ্লেক্স নাম্বার মাইনাস এক হতে পারবে না অর্থাৎ তুমি একের মাথায় পাঁচ দিয়েছো আবার দেখো একের মাথায় তুমি সাত দিলে একের মাথায় পাঁচ মানেও এক আর একের মাথায় সাত মানেও এক তাহলে কি আমরা কোনো সময় বলতে পারবো পাঁচ ইজাল টু সাত কথাটা আমি বলতে হয়েছিলাম ওয়ান টু দি পাওয়ার ফাইভ টু অন লেখা যায় আবার ওয়ান টু দি পাওয়ার সেভেন এটা ইকুয়াল টু তো লেখা যায় তাহলে আমরা বলতে পারি ওয়ান টু দি পাওয়ার ফাইভ ভিজুয়াল টু ওয়ান টু দি পাওয়ার সেভেন বলা যায় এই কথাটা তাহলে সেই ক্ষেত্রে কি আমরা কোনো সময় বলতে পারি পাঁচ ইজুগল টু সাত এটা কিন্তু বলা যায় না তাহলে এই এটা তখনই সম্ভব হবে কখন যদি নিচে কখনো শূন্য এক আর মাইনাস এক না থাকে তাহলে পরেই এই শর্তটা সিদ্ধ হবে এটা কিন্তু লিখে নেবে ইম্পর্টেন্ট কথা একটা কি বললাম যে আমাদের বেচ সমান থাকলে নিধানটা তখনই সমান হবে যদি বেসটা শূন্য এক আর মাইনাস এক না হয় শূন্য এক আর মাইনাস এক বাদে যে কোনো সংখ্যা হলে আমাদের বেচ সমান হলে পাওয়ার সমান হবে একটা উদাহরণ দিই যদি এরকম শূন্য টু দি পর এক্স টু শূন্য টু দি পর ওয়াই আছে সেক্ষেত্রে সবসময় বলা যাবে না যে এক্স ইকুয়াল টু ওয়াই হবে সেক্ষেত্রে এক্স নট ইকুয়াল টু ওয়াইও হতে পারে নিচে কখনো শূন্য এক আর মাইনাস এক হতে পারবে না মনে করো না এরকম আছে যে এই জায়গায় তোমাকে বলেছে এক্স টু দি পর এ ইজুগল টু এক্স টু দি পর টু এখানে সাইডে তোমাকে বলে দেওয়া আছে যে এক্স নট ইগল টু শূন্য মানে এক্স শূন্যও নয় একও নয় মাইনাস একও নয় সেই ক্ষেত্রে তুমি এই দেখো বেচ সমান আছে আর বেশ এক মাইনাস এক আর শূন্য কোনোটাই হবে না বলে দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে তুমি স্পষ্টতই বলে দিতে পারো যে এ ইজুগল টু টু ক্লিয়ার কথাটা তাহলে এটা নোট করে নেবে এবং আমি যেটা বললাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে বেচ সমান হলে বেচ সমান হলে পাওয়ারটা সবসময়ের জন্য সমান হয় কখন এটা এক্সেপশনাল শুধুমাত্র শূন্য এক আর মাইনাস এক নিচে থাকতে পারবে না এই কেস বাদে যে কোনো কেসের ক্ষেত্রে আমাদের এটা সমান হয় ওকে চলো সামনের দিকে এগিয়ে যাই তাহলে আমরা খাতায় কিন্তু সবাই নোট ডাউন করবে খাতায় নোট ডাউন না করলে কিন্তু কিছুই শিখতে পারবে না তোমরা পরবর্তী কি আছে দেখো দেখো এই জায়গায় একটা কি রয়েছে এই জায়গা রয়েছে এ বি ধনাত্মক বাস্তব সংখ্যা এক্স শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হলে যদি এ টু দি পর এক্স টু বি টু দি পর এক্স হয় তাহলে সেই ক্ষেত্রে হবে হবে অথবা এই জায়গায় একটা কথা তোমরা মনে রেখে দেবে যে যদি কখনো এই রকম হয় যে এ টু দি পর এক্স টু বি টু দি পর এক্স পাওয়ার খানা সমান আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলে দিতে পারবো কি যে আমাদের এ ইজুগাল টু বি একমাত্র একমাত্র এক্সেপশনাল এখানে যেটা সেটা হলো এই বেসটা রয়েছে কখনো জিরো হতে পারবে না এই বেসটা এ আর বি কখনো জিরো হতে পারবে না এই একটা কেস যেন আমাদের মনে থাকে ওকে এবং এই জায়গায় আরেকটা কথা যদি পাওয়ার সমান হয় তাহলে বেস তো সমান হবে বেস সমান যদি না হয় তাহলে আমাদের কিন্তু এক্স ইকুয়াল টু জিরো হতে হবে শূন্য হতে হবে কেমন একটা উদাহরণ দিয়ে তোমাদের বলি যে মনে করো ফাইভ টু দি পর টু লেখা আছে আর এক্স টু দি পর টু লেখা আছে এই ক্ষেত্রে দেখো পাওয়ারটা সমান রয়েছে তাহলে আমরা বলে দিতে পারবো বেসটাও সমান হবে আদারওয়াইজ মনে করো এরকম লেখা আছে যে এ টু দি পর এক্স ইজ ইকাল টু ওয়ান সেই ক্ষেত্রে আমরা বলতে পারি a to the power x is to a to সেই ক্ষেত্রে আমাদের কি হয় কারণ one কে a to লেখা যায় তাহলে সেই ক্ষেত্রে x is হবে তাহলে সহজ কথাই তোমরা মনে রেখে দেবে যদি কখনো পাওয়ারটা সমান হয় তাহলে বেসটা সমান হবে অথবা x এর মান শূন্য হবে এই কথাটা মনে রেখে দেবে ওকে এছাড়া সূচকের আরো নিয়মাবলী আছে সেগুলো আমরা একটু ধীরে ধীরে দেখে নিই দেখো যদি মনে করো এরকম একটা জিনিস আছে যে এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স এরকম কয়েকটা এক্স গুণ আকারে আছে কোন একটা সংখ্যা একা লিখেছি আমি তাহলে তোমার মনে রাখতে হবে সেই সংখ্যাটির মাথায় এক রয়েছে সেই সংখ্যাটির সামনে এক গুণ রয়েছে সেই সংখ্যাটির নিচে এক ভাগ রয়েছে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে এই জায়গায় যদি আমরা কখনো গুণ করি গুণ করলে যদি আমাদের বেশটা সমান থাকে তাহলে পাওয়ারগুলো সব যোগ হয় অর্থাৎ এখানে একটা এক্স লিখলাম এবং যোগ হয়ে সেটা কিন্তু মাথায় বসে কতগুলো এক্স আছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা মাথায় বসবে তাহলে গুণের সময় পাওয়ারে পরে কি হয় যোগ হয় কখন যোগ হবে যদি বেসটা সমান থাকে বেস সমান না থাকলে কিন্তু কখনোই এটা যোগ হবে না এটা যেন মনে থাকে মনে করে এরকম লেখা আছে এক্স স্কোয়ার গুণ এক্স গুণ ওয়াই স্কোয়ার গুণ এক্স স্কোয়ার গুণ ওয়াই এক্স এরকম লেখা আছে তাহলে সব সময় যেন একই জাতীয় রাশির যোগ বিয়োগ হবে এখানে এক্স আর y দুটো রাশি আছে তুমি এক্স আর y লিখে নাও এক্স কটা আছে দুটো আর একটা তিনটে আর দুটো পাঁচটা আর একটা ছয়টা মাথায় ছয় বসিয়ে দাও ওয়াই কটা আছে দুটো আর একটা তিনটে তাহলে y এর মাথায় তিন বসিয়ে দাও কেন এটা আমি যোগ করেছি কারণ এরা গুণ রয়েছে গুণের সময় পাওয়ারে পরে যোগ হয় সেই জন্য এটা করেছি তাহলে একটা সূত্র তোমরা মনে রেখে দেবে এক্স টু দি পর এম ইন্টু এক্স টু দি পর n এক্ষেত্রে বেস দুটো সমান আছে বেস দুটো যদি সমান থাকে তাহলে পাওয়ার দুটো যোগ হবে পাওয়ার দুটো কি হবে যোগ হবে এটা যেন মনে থাকে তোমাদের ওকে খুবই সহজ একটা কথা সিমিলারলি আর একটা কথা মনে রাখতে হবে কি যদি কখনো ভাগ হয় তাহলে সেক্ষেত্রে পাওয়ার দুটো কিন্তু বিয়োগ হয় মনে করো এখানে x স্কোয়ার রয়েছে আর এখানে রয়েছে মনে করো এক্সকিউ কিউব ভাগ রয়েছে মনে করো এক্স স্কোয়ার ওকে তাহলে আমরা সহজে বুঝি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দিলাম সেরকম না বুঝে একটু ভেঙে বুঝি দেখো এক্স স্কোয়ার মানে কি এক্স গুণ এক্স আর এক্স কিউব মানে কি তিনখানা এক্স তিনখানা এক্স আর নিচে এক্স স্কোয়ার রয়েছে মানে কি দুটো এক্স এবার দেখো একটা এক্স একটা এক্স একটা এক্স একটা এক্স কেটে গেল তাহলে এখানে তিনখানা এক্স পড়ে রইল তাই না এবার সহজ কথাই দেখো এটাকে যদি আমি এরকম বলি যে এক্স এই জায়গায় গুণ রয়েছে গুণ থাকলে পাওয়ারের পরে কি হয় যোগ হয় তাহলে তিন আর দুই যোগ করলে পাঁচ পাই আর এই জায়গা রয়েছে এক্স স্কোয়ার এবার এখানে ভাগ রয়েছে ভাগ থাকলে পাওয়ারের পরে কি হয় বিয়োগ হয় পাঁচ মাইনাস দুই যদি করি তাহলে টু দি পর তিন পাই দেখো এটাও তিন পেলাম এটাও তিন পেলাম তাহলে আমরা একটা কথা কি মনে রাখতে পারবো যে ভাগের সময় পরে পরে বিয়োগ হয় ভাগের সময় কি হয় পাওয়ারে পরে বিয়োগ হয় কখন হয় যদি বেসটা সমান থাকে অর্থাৎ সবগুলো এক্স রয়েছে কোন একটা জায়গায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে আর এখানে ধরো তোমার রয়েছে জেড স্কোয়ার তাহলে তখন তুমি কোন সময়ের জন্য এরকম করতে পারবে না এক্স টু দি পাওয়ার দুই মাইনাস এই জায়গা দুই রয়েছে তাই দুই করলাম ওয়াই টু দি পাওয়ার দুই মাইনাস এই জায়গা দুই রয়েছে তাই দুই করলাম হবে না সমজাতীয় রাশি এটা x এখানে যদি এক্স থাকতো তাহলে এটা করা যেত এখানে ওয়াই রয়েছে যদি এখানে ওয়াই থাকতো তাহলে এটা করা যেত সমজাতীয় রাশির মধ্যেই তুলনা করতে পারবো বিষম রাশির মধ্যে কখনোই আমরা তুলনা করতে পারবো না এটা যেন মনে থাকে আমাদের ওকে তাহলে এই দুটো দেখলাম যে গুণের সময় পরে পরে যোগ হয় আর ভাগের সময় পরে পরে কি হয় বিয়োগ হয় আরেকটা একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের মনে রাখতে হবে দেখো এই জায়গায় যে জিনিসটা আমি লিখেছি যে গুণের সময় পাওয়ারে পরে যোগ হয় তাহলে উল্টো দিক মনে রাখতে হবে পাওয়ারে যোগ থাকলে সেটাকে ভেঙে গুণ লেখা যায় কেমন ধরো এক্স টু দি পর মনে করো দুই প্লাস চার রয়েছে তাহলে এই উল্টো দিকে ভাবো এক্স টু দি পর এম প্লাস এন ছিল তাই জন্য এক্স টু দি পর এম আর এক্স টু দি পর এন লেখা গেছে তাহলে এই দিক দিয়েও কি লেখা যাবে

এক্স প্লাস টু এরকম রয়েছে ধরে নাও তাহলে আমি লিখবো প্রথমে এই নিচে যেটা রয়েছে সেটা লিখলাম উপরে যেটা রয়েছে সেটা লিখলাম ইন্টু নিচে যেটা রয়েছে উপরে যেটা রয়েছে সেটা লিখলাম আবার যদি এই জায়গাটা এ থাকতো তাহলে আবার একটা গুণ দিতাম আবার একটা লিখতাম আবার যদি এই জায়গা প্লাস বি থাকতো আবার একটা গুণ দিতাম তার মাথায় বি দিতাম অর্থাৎ যোগ থাকলে গুণ আকারে লেখা যাবে গুণ থাকলে যোগ আকারে লেখা যাবে এইটা যেন আমাদের মনে থাকে একদম ইজি কথা এটা মনে রাখতেই হবে নইলে কিন্তু বিপদ হয়ে যাবে অঙ্ক করার সময় তখন দেখবে মাথার উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে এরোপ্লেনের মতন দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না বুঝলে তাহলে চলো সামনের দিকে এগোই আমরা এবার দেখো এটা আমরা দেখলাম সিমিলারলি কিন্তু ভাগের ক্ষেত্রে যদি কোন সময় বিয়োগ থাকে মনে করো এক্স টু দিপ টু বিয়োগ রয়েছে ওটা নিচে লিখবো এক্স এর মাথায় লিখবো এটা কোন জায়গায় রয়েছে মাইনাস এক্সটা মাইনাস এটা এক্স এর মাথায় রয়েছে তাই জন্য ওটাকে আমরা এক্স এর মাথায় লিখবো কিন্তু ভাগ আকারে লিখবো মনে করো এরকম এক্স টু দি পাওয়ার টু মাইনাস রয়েছে ধরে নাও তাহলে এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার টু বাই এক্স টু দি পাওয়ার থ্রি বিয়োগ থাকলে সেটা ভাগ আকারে বসবে এবং নিচে যে রয়েছে তার মাথায় বসবে নিচে এক্স রয়েছে তাই এক্স এর মাথায় ওটা বসবে এটা যেন মনে থাকে ওকে চলো এবার সামনের দিকে এগোই আমরা দেখো এই জায়গায় রয়েছে কি শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হলে এক্স টু দি পাওয়ার জিরো ইজ এক হয় এটা কেন হয় একটু আমি তোমাদের বুঝিয়ে দিই দেখো বলেছে শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হলেই x to the 0 to a হবে কেন হবে সেটা আমি একটু বুঝিয়ে দিই একদম সহজ কথা ভাই মনে করো তোমাকে আমি বললাম a to the m আমি a to the m নিয়েছি তাহলে এবার এই a to the m টা এর নিচে নিয়ে এলাম তাহলে a to the power m by a m তাহলে ডান দিকে কত পড়ে থাকে এক পড়ে থাকে আর আমরা একটু আগেই কি শিখেছি আমরা জানি ভাগের সময় পাওয়ারের পরে বিয়োগ হয় যদি বেসটা সমান থাকে এই জায়গাতে দু জায়গায় a রয়েছে তাহলে বেশ তো সমান আছে বেশ যদি সমান থাকে তাহলে পরে পরে কি হয় মেরে ভাই পরে পরে বিয়োগ হয় তাহলে এই টু দি পাওয়ার এম মাইনাস এম ইজ ইকুয়াল টু ওয়ান আর এম থেকে এম বিয়োগ করলে কত হয় জিরো হয় তাহলে এই টু দি পাওয়ার টু কত পেয়েছি আমরা এক এই যে প্রমাণিত হয়ে গেল তাহলে এটা মনে রেখে দেবে শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হলে এক্স টু দি পাওয়ার জিরো মানে সর্বদা এক হবে কোন একটা জায়গায় লেখা রয়েছে টু টু দি পাওয়ার জিরো মানে এক থ্রি টু দি পাওয়ার জিরো মানে এক ফাইভ টু দি পাওয়ার জিরো মানে এক এক্স টু দিপার জিরো মানে এক এটা যেন মনে থাকে কিন্তু কোন সময় শূন্য টু দিপার শূন্য মানে এক এটা লেখা যাবে না এটা যেন মনে থাকে ওকে এই যে লিখে দিয়ে আছে এক্স শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা হলে তবেই এটা লেখা যাবে চলো সামনের দিকে এগোই তাহলে দেখো এবার মনে করো এবার মনে করো কোনো একটা জায়গায় এরকম রয়েছে এক্স টু দিপার এম ইজুগাল টু এখান থেকে আমি এক্স এর মান বের করতে চাইছি তাহলে এক্স টু দি পাওয়ার এম মানে রয়েছে ওয়াই তাহলে এমটাকে তাড়াতে হবে আমার তাহলে আমি দেখো এই জায়গা এম এর সঙ্গে একটা ওয়ান বাই এম গুণ করলাম তাহলে এই জায়গা পাওয়ারে যদি আমি ওয়ান বাই এম গুণ করি তাহলে ওয়াই তো কান্নাকাটি করবে তাহলে ওয়াই এর মাথায় ওয়ান বাই এম দিতে হবে তাই না না দিলে পরে তো কান্না করবে দেখো এই এম এই এম কেটে গেল তাহলে এইদিকে পড়ে রইল কি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই এম তাহলে এক্স এর মান ইজিলি আমি বের করে নিলাম এবার এখান থেকে কি শেখা যাচ্ছে দেখো আমার ছিল কি x to the power M is equal to y সেখান থেকে আমি পেলাম কি কিছু কি বোঝা যাচ্ছে এটা দেখে কিছু কিছু বোঝা যাচ্ছে তোমাদের দেখো এক্স এর মাথায় ছিল এম এম টা যখন ডান দিকে আমি পাঠিয়ে দিলাম সেটা হয়ে গেল 1 বাই এম অর্থাৎ পাওয়ারের জিনিস পাওয়ারে গিয়েই বসেছে পাওয়ারে গিয়েই বসেছে কিন্তু উল্টে বসেছে এই কথাটা যেন মনে থাকে অর্থাৎ কোন একটা জায়গায় মনে করো এক্স টু দি পর এখান থেকে তোমাকে যদি এর মান বের করতে বলে তাহলে টু দি এর বিপরীত মানে ওয়ান বাই এ মনে করো কোন একটা জায়গায় রয়েছে এক্স টু দিপ দুই বাই তিন টু ওয়াই টু দি পাওয়ার দুই মনে করো এরকম রয়েছে তাহলে এখান থেকে এক্স টু লেখা যাবে ওয়াই টু দি পাওয়ার দুই আগের থেকেই ছিল গুণ এটা ওইদিকে গিয়ে উল্টে যাবে তিন বাই দুই তাহলে এই দুটো কেটে গেলে কি পাবো কিউব পাবো যেন মনে থাকে একদম সহজ কথা বলেছি মনে রাখতেই হবে নোট করে নেবে যে পাওয়ারের সংখ্যা সাইড চেঞ্জ করলে বসবে পাওয়ারেই কিন্তু উল্টে বসবে এটা যেন মনে থাকে ওকে ধরো এরকম কোন একটা জায়গায় রয়েছে যে ওয়াই টু দি পাওয়ার হাফ এটা ইজ ইজুকাল টু এক্স তাহলে এখান থেকে ওয়াই এর মান বের করতে বলেছে তোমাকে তাহলে ওয়াই ইজুকাল টু কি লেখা যাবে লেখা হয়ে গেছে তো লেখে নাও জলদি যার লেখা হয়ে গেছে সে কমেন্টে লেখো দেখি এক্স এর মাথায় কত বসবে জলদি লেখো কে আগে কমেন্ট করে আমি দেখে নেব কিন্তু এক্স এর মাথায় কত বসবে তাহলে এই যে এক্স লিখলাম আর হাফ উল্টে গেলে দুই হয় এই যে হাফ এটা উল্টে দিলে কত হয় দুই বাই এক নিচে এক তো দরকার হয় না তাহলে দুই হয় সিমিলারলি মনে করো কোন একটা জায়গায় লেখা রয়েছে জেড টু দি পর ফাইভ বাই টু মনে করো এক্স টু দি পর থ্রি বাই ফোর এরকম রয়েছে তা বলেছে এখান থেকে জেড এর মান বের করো তাহলে জেড ইজুগল টু মাথায় যা ছিল আগে সেটা লিখে নিতে হবে গুণ দিয়ে এবার ওই সংখ্যাটা উল্টে লিখতে হবে যা ছিল এই যে লিখে নিলাম গুণ দিয়ে জেডের মাথায় যেটা রয়েছে সেটা উল্টে লিখবো উল্টে লিখলে পাঁচ বাই দুই কেউ উল্টে দিলে দুই বাই পাস এটা ডেকে কাটলে হয় দুই তাহলে এক্স পর কত থাকে উপরে রয়েছে তিন আর নিচে পাস দুখো 10 তাহলে z pc x2 দিব 3/10 তাহলে নিশ্চয়ই এই কথাটা তোমরা বুঝতে পেরেছো কোন সমার জন্য পাওয়ার যদি সাইড চেঞ্জ করে তাহলে পাওয়ারেই বসাতে হবে এবং সেটা উল্টে গুণ করতে হবে এটা যেন মাথায় থাকে ওকে চলো এবার আমি তোমাদের আরেকটা জিনিস শেখাবো মনে করো রয়েছে √x ওকে এই যে যে জিনিসটা আমি রুটোভা দিলাম একটা স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ভেঙে ভেবে বলছি সেই রিলেটেড কিছু উদাহরণ আমি দিচ্ছি এগুলো কিন্তু মনে রাখতে হবে খাতায় নোট করতে হবে ওকে মনে করো এটাকে লেখা রয়েছে রুটোভার এক্স এর পুরো নাম হচ্ছে স্কোয়ার এক্স অর্থাৎ এর মধ্যে এই যে রুটের যে গর্তটা এই গর্তের মধ্যে কিছু লেখা নেই মানে সর্বদা এর মধ্যে দুই লেখা থাকে তাই জন্য এটাকে বলা হয় এ স্কোয়ার রুট ওভার যদি এরকম থাকে মনে করো ওয়াই এর মধ্যে তিন লিখলাম তাহলে একে বলা হয় কিউব রুটোভার ওকে তাহলে এই জিনিসগুলো যেন মনে থাকে তাহলে এই যে স্কোয়ার রুট ওভার লিখেছি না যদি রুটটা আমি তুলে দিতে চাই তাহলে কিভাবে লিখব রুটটা তুলে দিলে এক্স এর মাথায় এই গর্তের মধ্যে যে সংখ্যা রয়েছে তার অনন্যক অনন্যক মানে উল্টো সংখ্যা লিখতে হয় দুই এর উল্টো এক বাই দুই তিনের এর উল্টো এক বাই তিন তাহলে এই জায়গায় এটাকে কি লিখবো ওয়াই এর মাথায় নিশ্চয়ই আমার প্রিয় ভাই বোন সব লিখে ফেলেছে কারণ ওরা তো খুব ভালোই স্টুডেন্ট ওরা তো একবার বোঝালেই সব বুঝে যায় তাই জন্য নিশ্চয়ই লিখে ফেলেছে এটা কত হবে এক বাই মনে করো কোনো একটা জায়গায় তাহলে রয়েছে রুট ওভার এই জায়গা রয়েছে গর্তের মধ্যে এম আর এখানে রয়েছে জেড তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এটা কি লিখতে হবে কি লিখতে হবে বলো জলদি কমেন্টে লেখো জেড এর মাথায় কত হবে জেড এর মাথায় কত হবে লেখা হয়ে গেছে নিশ্চয়ই কমেন্টে দেখে নিলাম কে কে কমেন্ট করেছো বাহ খুব ভালো দেখো জেড এর মাথায় তাহলে এখানে কত হবে এম হবে কিন্তু ঠিক তাই না এম হবে না কি ঠিক লিখেছি তো একদম ঠিক লিখেছি যারা যারা বলেছো ঠিক লিখেছি সবাই গোল্লা পেছো আমি কি বলেছিলাম কথাটা আমি বলেছিলাম যে যে গর্তের মধ্যে যে সংখ্যাটা আছে সেটা পাওয়ারে লিখলে উল্টে লিখতে হবে তাহলে এটা হবে না তো কোনটা হবে জেড এর মাথায় বাই এম এই দেখো দুই ছিল এক বাই দুই তিন ছিল এক বাই তিন তাহলে এম থাকলে এক বাই এম হবে মনে করো এরকম রয়েছে এর মধ্যে বি রয়েছে আর এখানে রয়েছে এ তাহলে এটা কি লিখবো ভেতরে যে থাকবে সর্বদা সেটা আগে লিখবো আর এখানে যে রেখে রয়েছে সেটাকে উল্টে লিখব মনে করো জায়গা রয়েছে সি টু দি পর এখানে রয়েছে সি তাহলে ভেতরে যে রয়েছে সে আগে লিখব আর এখানে যে রয়েছে সেটা উল্টে মনে করো এখানে রয়েছে ই টু দি পাওয়ার ডি মানে কিউব ই রুট ওভার ডি তাহলে সেটাকে কিভাবে লিখব আমরা তাহলে এই যে ডি লিখলাম আর এখানে ই রয়েছে এর পাওয়ারে ওয়ান বাই ক্লিয়ার হয়েছে কথাটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তোমাদের তাহলে চলো এবার আমরা সামনের দিকে যাব তাহলে এখান থেকে কোন শিক্ষাটা মাথায় নেওয়া গেছে নেওয়া গেছে রুটের মধ্যে কোনো সংখ্যা যদি থাকে সেই সংখ্যাটা পাওয়ার লিখতে হলে উল্টে লিখতে হয় এই এই শিক্ষাটা এখান থেকে নেওয়া গেছে চলো এবার ধীরে ধীরে সামনের দিকে এগোবো আমরা চলো তাহলে আমার প্রিয় ভাই বোন দেখেছো এই আমাদের বল্টু কত সুন্দর নাচতে শুরু করে দিয়েছে ও বুঝে গেছে থিওরি সব এবার বইতে যে অঙ্কগুলো অঙ্কগুলো আছে সেই করতে তাহলে বল্টুর দিদি বোনরাও অঙ্ক করতে চাই বের করো বল্টু দিদি বোনরাও খাতা পেন বের করে নাও এবং হচ্ছে অঙ্ক করা শুরু করে দাও কোষে দেখি দুই সূচক চ্যাপ্টারটা আমরা শুরু করব। বইতে যে অঙ্কগুলো আছে পর পর সব কটা অঙ্ক আমি তোমাদের কষে দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করি বেশি কথা না বলে প্রথম কোয়েশ্চেন নম্বর ওয়ান যেখানে দিয়ে দেওয়া আছে কি এই অঙ্কটা এবং এর মান নির্ণয় করতে বলেছে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি কিভাবে কি অঙ্ক করব তোমরা দেখে নাও ফার্স্ট আমি কি করলাম আট তার মাথায় রয়েছে বাই দুই তাহলে তার মাথায় পাঁচ বাই দুই লিখলাম ওকে এবং আমি একটু আগে জাস্ট একটু আগে তোমাদের কি শিখিয়েছি রুটের মধ্যে যে সংখ্যাটা থাকে সেটা পাওয়ারে লিখলে উল্টে লিখতে হয় তাই তো তাহলে আমরা এই জায়গাও সেম কাজ করব তাহলে এই জায়গায় দেখো রুটের মধ্যে কত রয়েছে এটা রুটের মধ্যে রয়েছে 5 তাহলে সেটা যদি পাওয়ারে লিখতে চাই তাহলে উল্টে লিখতে হবে তাহলে উল্টে লিখলে এটা কত হবে উল্টে লিখতে এটা হবে 5 এর বিপরীত মানে 1/5 ক্লিয়ার কথাটা 5 এর বিপরীত কত হবে 1/5 তাহলে আমি কিন্তু এই পর্যন্ত অঙ্কটা করেছি 5 এর মাথায় 8 এর মাথায় 5/2 ছিল 5/2 আমি লিখেছি রুটের মধ্যে পাঁচ রয়েছে পাঁচ যদি পাওয়ার ষোলো তার মাথায় রয়েছে ধীরে অঙ্কটা করছি কিন্তু বোঝে নাও ভালো করে তাহলে এই পাঁচ আর এই পাঁচ কেটে দেওয়া যায় তাহলে আমি পেলাম আটের মাথায় এক বাই দুই গুণ ষোলোর মাথায় মাইনাস তিন বাই দুই ক্লিয়ার কথাটা আমি কিন্তু প্রথম ভেঙে 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 তোমাদের দেখাচ্ছি তারপর ধীরে ধীরে যখন তোমরা বুঝে যাবে তখন একটু স্পিডে করব। দেখো আটকে উৎপাদকে বিশ্লেষণ করো দুই ভাগ করো দুই ভাগ করলে পরে চার লেখা যায় দুই ভাগ করলে পরে দুই লেখা যায় তাহলে আট মানে কি আমি বলতে পারি দুই গুণ দুই গুণ দুই আর আমরা কি শিখেছিলাম গুণের সময় পাওয়ার গুলো কি হয় যোগ হয় তাহলে এখানে আমি কি লিখতে পারি এর মাথায় তিন আটকে লিখতে পারি তো এটা তাহলে এই যে আটকে লিখলাম এর মাথায় তিন তার পরে আবার কত ছিল পাওয়ারে ছিল এক বাই দুই পাওয়ারে যেটা থাকবে সেটা সর্বদা গুণ করে সাইডে লিখে দিতে হয় ওকে পাওয়ারেই গুণ করে লিখবে এরকম কখনো লিখবে না টু গুণ এক বাই দুই এরকম লিখবে না কিন্তু পাওয়ারেই গুণ করে লিখবে আটকে শুধুমাত্র আমি লিখেছি কি আটকে শুধুমাত্র আমি লিখেছি টু টু থ্রি তার পাওয়ারে ছিল এক বাই দুই তাই সাইডে গুণ করে এক বাই দুই লিখেছি এই গুণটাই এই যে দিলাম কে ষোলোকে দেখো লেখা যায় টু টু দি পাওয়ার একই ভাবে এই জায়গায় তুমি যদি ভাঙাও দেখবে চার খানা দুই মানে ষোলো এই যে আমি একটু ভেঙে দিই প্রথমটা দুই দিয়ে ভাগ করলাম আট দুই দিয়ে ভাগ করলাম চার দুই দিয়ে ভাগ করলাম দুই দুই দেখো চার খানা দুই মানে ষোলো তারপরে কথা ছিল মাইনাস তিন বাই দুই একটা কথা মনে রাখবে যদি কখনো কোনো জায়গায় মাইনাস থাকে আগে ব্রাকেট দিয়ে সেটাকে লিখবে আদারওয়াইজ সেটা কিন্তু ভুল হয়ে যায় এটা যেন মনে থাকে ওকে তাহলে দেখো এই জায়গায় আমরা কি কি পেলাম এবার এটাকে সমাধান করি ধীরে ধীরে সমাধান করি এটাকে কি পেলাম তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কি টু টু দি পথ তিন অক্ষেত্রে গুণ সর্বদা উপরে উপরে হয় মনে করো দুই গুণ এক বাই দুই গুণ তিন বাই দুই এরকম করেছে গুণ সর্বদা উপরে উপরে হবে আর নিচেরগুলো গুনগুণ হবে তাহলে জায়গায় তিনের সঙ্গে এক গুণ করলে টু টু দি পর থ্রি বাই টু রইলো গুণ এই দুই আর এই জায়গায় চার কাটলে এখানে একটা দুই থাকে তাহলে এখানে নিচে রয়েছে দুই আর উপরে এসে মাইনাসটা সামনে লিখলাম দুই গুণ তিন এটাই রয়েছে তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি সাইড এবার লিখি এক করে কি পেলাম দেখো সাইডে আমরা কি লিখতে পারি এবার যে জায়গায় রয়েছে টু টু দি পর তিন বাই দুই গুণ টু টু দি পর মাইনাস সিক্স লিখতে পারি তো এটা তাহলে এবার দেখো আমরা কি শিখেছিলাম আজকে প্রথম দিকে আমরা শিখেছিলাম যদি কোন সময়ের জন্য গুণ করি আমরা এবং সেই ক্ষেত্রে সমান থাকলে পরে পরে যোগ হয় তাহলে একটা আমি লিখলাম দুই এরপর রয়েছে তিন বাই দুই আর এরপর রয়েছে মাইনাস হয়তো মাইনাস থাকলে মাইনাস বসাবো যদি এখানে প্লাস থাকতো প্লাস বসাতাম ওকে তাহলে এবার এটাকে লসাগু করলে টু টু দি পর দুই লসাগু হয় আর এখানে তিন থাকে আর এখানে মাইনাস বারো থাকে তাহলে আমি বলতে পারি কত তিন থেকে বারো চলে গেলে নয় যখন যোগ বিয়োগ উল্টো থাকলে চিহ্ন আছে সেটা বসাবে আর নিচে যেটা আছে সেটা বসিয়ে দিলাম ওকে কথাটা কি বললাম আমি আবার বলছি যদি এরকম উল্টো পাল্টা চিহ্ন থাকে সর্বদা কি করতে হয় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয় নিচে দুই ছিল জন্য দুই আর বিয়োগ করলে নয় হয় বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে তাই মাইনাস আর নিচে দুই রয়েছে জন্য তাহলে আলটিমেটলি আমাদের হয়েছে কত টু টু দি পর মাইনাস নাইন বাই টু তাহলে এই হলো আমাদের অঙ্ক কিভাবে করলাম ধীরে 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 কিভাবে করেছি আমি খুব স্লো ভাবে কিন্তু অঙ্কটা করেছি খুব স্পিডে অঙ্কটা কিন্তু আমি করিনি একদম ধীরে ধীরে তোমাদের বুঝিয়েছি নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো চলো পরের পেজে কোন অঙ্ক আছে সেটা এবার আমরা একটু দেখবো পরের পেজে যাই তাহলে নাও কিন্তু এটা সবাই দেখো দুই দাগে কি অঙ্ক আছে তোমাদের দুই দাগে এখানে একটা অঙ্ক রয়েছে একশো টু দি পাওয়ার মাইনাস টু গুণ ষোলো টু দি পাওয়ার মাইনাস তিন আর টোটালটার মাথায় মাইনাস এক বাই ছয় এটাই তো রয়েছে তাহলে আমি এবার এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব খুব একটা কঠিন অঙ্ক নয় যারা যারা পারবে তারা তারা আগে আগে স্টার্ট করে দাও আমার জন্য কেন অপেক্ষা করে আছো দেখো এই জায়গায় রয়েছে একশো দেখো তো একশো পঁচিশকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ দুগুনো দশ দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে ভাগ করলে এটা লেখা যায় তাহলে একশো পঁচিশ মানে পাঁচের মাথায় তিন এগুলো মনে রেখে দেবে ঠিক আছে আর তার মাথায় রয়েছে কত মাইনাস দুই তাহলে এই জায়গায় গুণ দিয়ে মাইনাস দুই যে লিখে দিলাম মাইনাস থাকলে ব্রাকেট দিতে হয় আমি বলেছিলাম এই থার্ড ব্রাকেটাই যে যেটা রয়েছে সেটাই যে বসালাম ওকে এই গুণটা এই যে বসিয়েছি ষোলো মানে একটু আগেই দেখেছি দুয়ের মাথায় কত লেখা যায় চার গুণ তার মাথায় কত রয়েছে মাইনাস তিন বাই দুই তার হোল টু দি পাওয়ার কত রয়েছে এক বাই ওকে তাহলে দেখো তিন কত হয় তিন কিন্তু ছয় হয় মাইনাস দুই যদি কেটে দিই এখানে দুই কেটে দিলে এখানে একটা দুই থাকে তাহলে নিচে রয়েছে দুই তাই দুই লিখলাম আর তিন দুগুনো ছয় হয় জন্য ছয় লিখলাম মাইনাস রয়েছে জন্য মাইনাস লিখলাম তার হোল টু দি পাওয়ার কত রয়েছে মাইনাস এক বাই ছয় তাহলে এবার ওই পাওয়ারে যেটা থাকে কোনো একটা সময় এটা মনে রেখে দেবে যে সাইড এটাও নোট করে লিখে নাও যেখানে তোমরা সমস্ত ফর্মুলা বা তোমরা থিওরিটা পড়েছো যদি এমন থাকে এক্স ইন্টু ওয়াই তার হোল টু দি পাওয়ার এম তাহলে সর্বদা এ এমটা এর পাওয়ারে যায় এর পাওয়ারে যায় অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম উল্টো দিক দিয়ে ধরো এরকম রয়েছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার তাহলে এই দুটোকে একসঙ্গে এক্স ওয়াই তার হোল স্কোয়ার লেখা যায় আবার উল্টো দিক দিয়ে স্কোয়ার এর মাথায় যাবে এর মাথায় যাবে যেটাই জায়গায় বলেছি তাহলে এই জায়গায় পাওয়ারে যদি কিছু থাকে সেটা সবার মাথায় যাবে ওকে কখন যাবে যদি মাঝখানে গুণ থাকে যদি কোনো সময় এরকম থাকে a প্লাস বি তার হোল টু দি পাওয়ার তখন কিন্তু এই জিনিসটা লেখা যাবে না তখন কিন্তু এই জিনিসটা লেখা যাবে না শুধুমাত্র গুণ এবং ভাগ থাকলে তবেই এটা লেখা যাবে যোগ বিয়োগ থাকলে এটা কিন্তু লেখা যাবে না কি রয়েছে গুণ রয়েছে এই জায়গায় আমরা বসিয়ে দিতে পারি মাইনাস সিক্স গুণ আবার মাইনাস ওয়ান বাই সিক্স হলো গুণ টু টু দি পাওয়ার মাইনাস সিক্স গুণ আবার মাইনাস ওয়ান বাই সিক্স লিখে নিলাম তাহলে দেখো এই ছয় আর ছয় কেটে গেল আর মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস তাহলে টু দি গুণ ছয় আর ছয় কেটে গেল তাহলে এই জায়গা মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে টু টু পাওয়ার ওয়ান ফাইভ টু পাওয়ার ওয়ান মানে ফাইভ তাহলে এই জায়গা রয়েছে পাঁচ আর পাঁচ দু রইলো দশ তাহলে এটাই হলো কিন্তু আমাদের উত্তর ক্লিয়ার কথাটা এবং এই সাইডে যে আমি অঙ্ক করানোর সময় নোটগুলো গুলো তোমাদের বলবো এই নোটগুলো গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট নোট গুলো কিন্তু সবাই দেখে রাখবে না হলে এবং লিখে রাখবে মনেও রাখতে হবে কিন্তু দুই দাগের অঙ্কটাও এবার তিন দাগের অঙ্কটা আমরা দেখবো যে তিন দাগের অঙ্কটা কি আছে একদম সহজ অঙ্ক পাতি পাতি অঙ্ক দিয়ে দিয়েছে চলো তাহলে তিন দাগের অঙ্ক দেখো তিন দাগের অঙ্কে একদম পাতি একটা অঙ্ক দিয়ে দেওয়া রয়েছে খুব সহজ খুব সহজ খুব সহজ তাই না সেই আমাদের একটা ই বেরিয়েছিল না সো লিগেন এন্ড সো বিউটিফুল সেরকমই একদম খুব সহজ চলো সামনের দিকে এগিয়ে এই অঙ্কটা আমরা করে ফেলি তাহলে এখন তাহলে দেখো ফোর প্রথম রয়েছে ফোর ফোর কে লেখা যায় দুই এর মাথায় দুই তার মাথায় রয়েছে এক বাই তিন তাই এক বাই তিন সাইডে গুণ রয়েছে তাই গুণ থার্ড ব্র্যাকেট রয়েছে তাই থার্ড ব্র্যাকেট দুই এর মাথায় রয়েছে এক বাই তিন গুণ তিনের মাথায় রয়েছে এক বাই দুই ভাগ ভাগ মানে নিচে লেখা তাহলে নিচে রয়েছে নয় এই যে ভাগ রয়েছে তো লেখা যায় তিনের মাথায় দুই তার মাথায় রয়েছে এক বাই চার তাই এক বাই চার ভেঙে ভেঙে একদম ভেঙে ভেঙে লিখেছি যে বুঝতে অসুবিধা হয়েছে একটু পেছন দিকে যাও পেছন দিকে একটু টেনে নাও টেনে আবার দেখো বুঝতে পারবে কি বললাম কথাটা এই জায়গায় রয়েছে চার চার কে লেখা যায় দুই দুই এর মাথায় এই গুণ এই যে লিখেছি এই গুণ এই যে লিখেছি এক বাই তিন ছিল এক বাই তিন লিখেছি এর মাথায় এক বাই দুই ছিল এক বাই দুই ভাগ মানে নিচে লিখতে হয় নয় মানে তিনের মাথায় দুই মাথায় এক বাই চার ছিল তাই এক বাই চার লিখেছি ক্লিয়ার হয়েছে কথাটা তাহলে এবার এখান থেকে আমাকে কি করতে হবে সমাধান করতে হবে তাহলে ধীরে ধীরে আমি সমাধান করার চেষ্টা করি চলো সামনের দিকে তাহলে দেখো একটু যদি যায় তাহলে করবে কাটাকাটি আর কাটাকাটি যদি না যায় তাহলে করার কোনো দরকার নেই দেখো এই জায়গায় রয়েছে এর মাথায় আমরা বলেছিলাম গুণ করলে ওপরে উপরে গুণ এর মাথায় দুই বাই তিন গুণ এই জায়গায় রয়েছে দুয়ের মাথায় এক বাই তিন গুণ তিনের মাথায় রয়েছে এক বাই দুই ভাগ এই চার আর দুই যদি কাটি এখানে থেকে দুই তাহলে দেখো উপরে শুধুমাত্র এক পরে রয়েছে আর নিচে পরে রয়েছে কিন্তু দুই নিচে কত পরে রয়েছে দুই তাহলে এখন আমি স্পষ্টতই বলতে পারি যে এই জায়গায় থ্রি টু দি হাব থ্রি টু দি পার হাব কেটে গেল কেন দেখো x বাই এক্স থাকলে আমরা কেটে দিই তো এক্স স্কোয়ার বাই থাকলে কেটে দিই তো তাহলে এই জায়গায় থ্রি টু দি পাওয়ার হাফ থ্রি টু দি পাওয়ার হাফ আমরা কেটে দিতে পারি তাহলে কেটে দিলাম তাহলে এই জায়গায় পড়ে রয়েছে অনলি টু এর মাথায় টু টু দি পাওয়ার থ্রি আর গুণের সময় পাওয়ারে পরে কি হয় যোগ হয় কখনো হয় যদি বেশ সমান থাকে এই জায়গায় বেশ তো সমান আছে তাহলে এই পাওয়ার যোগ এই পাওয়ার লেখা যাবে তাহলে ওই পাওয়ার যোগ এই পাওয়ার আমি লিখে দিলাম তাহলে এই জায়গায় লসাগু করব মাথায় লসাগু হয় তিন আর দুই যোগ এক লেখা যায় তাহলে এটাকে লেখা যায় টু টু দি পর থ্রি বাই থ্রি তাহলে সেটাকে লেখা যায় টু টু দি পর থ্রি বাই থ্রি কাটাকাটি করলে ওয়ান তাহলে যেটা মানে হলো ওয়ান তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে এই অঙ্কটার অ্যান্সার কিন্তু হবে দুই তাহলে অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন নয় একদমই সহজ অঙ্ক এই জায়গায় আমাদের কি হয়েছে শুধু স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বলছি খুব ধীরে ধীরে আমি বলছি এই জন্য হয়তো একটু তোমাদের সময় লাগছে কিন্তু শিখলে আমি বলছি দেখবো আমরা এই জায়গায় আমাদের পরের অঙ্কটা রয়েছে দেখো এটা রয়েছে দুই দাগ দুই দাগের এক দাগে কি বলেছে সরল করি তাহলে আমাদের এক দাগে কিন্তু তিনটি অঙ্ক ছিল তিনটি অঙ্ক দাগে তাহলে এই যে প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক তৃতীয় অঙ্ক করলাম এবার দুই দাগের এক দাগে যে অঙ্কটা রয়েছে সেটা এবার আমরা দেখবো খুব একটা কঠিন অঙ্ক নাই একদম সহজ অঙ্ক দেখি কি আছে এই জায়গায় দেখো এই জায়গায় আমাদের রয়েছে যে এইট ভাগ ভাগ মানে নিচে লিখতে হয় আমি বলেছি তাহলে নিচে লিখলাম সাতাশ এক্স টু দি পর মাইনাস থ্রি তার হোল টু দি পর দুই বাই তিন লিখলাম তারপর রয়েছে গুণ চৌষট্টি কিউব বাই নিচে রয়েছে কত সাতাশ এক্স টু দি মাইনাস তিন তার হোল টু দি পাওয়ার মাইনাস দুই বাই তিন এটাই তো রয়েছে আচ্ছা এই অঙ্কটা পরে শিখবো আমি তোমাদের সাইডে একটা কথা বলি ধরো এরকম কোন একটা জায়গায় রয়েছে এক্স টু দি মাইনাস টু কোন একটা সংখ্যার মাথায় যদি মাইনাস থাকে মাইনাস থাকলে সর্বদা সেই সংখ্যাটা উল্টে যায় অর্থাৎ ওয়ান বাই এক্স যে সংখ্যা রয়েছে সেটা ধরে নাও এরকম রয়েছে কোন একটা জায়গায় এক্স টু দি মাইনাসে তাহলে এটা উল্টে গেলে উপরে চলে যাবে एक्स और जगह माइनस टाइम বদলে যাবে অর্থাৎ আমি বলতে পারি কোন একটা সংখ্যার মাথায় যদি মাইনাস থাকে তাহলে সে সাইড চেঞ্জ করে অর্থাৎ ওপরে থাকলে নিচে চলে আসবে আর এবং এটা প্লাস হয়ে যাবে আর নিচে থাকলে ওপরে চলে যাবে এবং এটা প্লাস হয়ে যাবে মনে করে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান রয়েছে তাহলে সঙ্গে সঙ্গে সাইড চেঞ্জ করে ওপরে চলে যাবে আর এক্স এর মাথায় 1 লিখলেও চলে না লিখলেও চলে মনে করে এরকম রয়েছে এক্স দি পার মাইনাস তাহলে এটাকে আমি বলতে পারি সঙ্গে সঙ্গে কি করবে নিচে চলে আসবে আর এক্স এর মাথায় তিন চলে আসবে মনে করো এরকম রয়েছে কোনো একটা জায়গায় এ টু দিপার মাইনাস থ্রি তাহলে সঙ্গে সঙ্গে সে কি করবে নিচে চলে আসবে এবং এর মাথায় প্লাস হয়ে যাবে সিমিলারলি মনে করো কোন একটা জায়গায় রয়েছে এক্স টু দিপার মাইনাস থ্রি তাহলে সঙ্গে সাইড করে উপরে চলে যাবে এবং কি হবে ব্যাপারটা এবং এই জায়গায় কিন্তু ও মাথায় পজিটিভ হয়ে যাবে তাহলে এইবার দেখো এই যে যে সংখ্যাটা আমরা লিখেছি এর মাথায়ও তো মাইনাস রয়েছে মাইনাস থাকলে পরে এ উল্টে যাবে অর্থাৎ এইটা নিচে আর এটা উপরে চলে যাবে তাই তো হওয়া উচিত এই যে আমি এতক্ষণ ধরে তো সাই বোঝালাম তাই তো বোঝালাম নাকি তাহলে মাইনাস থাকলে সেটা উল্টে যায় এবং উল্টে গেলে পরে সে অঙ্কটা সহজে হবে আচ্ছা তাহলে এই কথাটা যেন মনে থাকে সাইডে যেটা বললাম এটা কিন্তু নোট আকারে তোমরা লিখে নিও আমি মুছে দিচ্ছি সাইডেরটা কি কোন সময় যদি পাওয়ারে মাইনাস থাকে তাহলে সে সাইড সেন্স করে নেবে আর কি নিচে থাকলে উপরে চলে যাবে এবং উপরে থাকলে নিচে চলে যাবে এটা যেন মনে থাকে ওকে চলো তাহলে এবার এই জায়গায় আমি একটু মুছে দিয়ে ধীরে ধীরে লিখি দেখো আচ্ছা এই কথাটা বললাম আরেকটা কথা তোমাদের আমি বলতে চাই মনে করো এরকম একটা জিনিস রয়েছে যে x গুণ y স্কোয়ার গুণ x কিউব এরকম রয়েছে তার হোল টু দি পাওয়ার পাঁচ রয়েছে এখান থেকে তুমি y বাইরে লিখতে চাইছো তাহলে y আমি বাইরে লিখছি y মানে এখানে y স্কোয়ার রয়েছে লিখলাম এবং এই টোটালটার পাওয়ারে কত রয়েছে পাঁচ সেই পাঁচটাও কিন্তু ওর মাথায় গুণ আকারে হবে আর বাদ বাকি যে যে পড়ে রইল সে কিন্তু পড়ে থাকবে কি বললাম কথাটা এই ওয়াই স্কোয়ারটা বাইরে আনতে চাইছি তাই ওয়াই স্কোয়ার বাইরে লিখলাম এই টোটালটার পাওয়ারে পাঁচ রয়েছে সেই পাঁচটা কিন্তু সাইডে গুণ হবে ধরো এরকম রয়েছে কোনো একটা জায়গায় যে এক্স টু দি পাওয়ার মাইনাস তার হোল টু দি পাওয়ার মানে এর সঙ্গে ওয়াইও আছে আর হোল টু দি পাওয়ার মনে করে মাইনাস দুই বাই রয়েছে তাহলে আমি যদি এই এক্স টু দি পাওয়ার মাইনাস বাইরে নিতে চাই তাহলে লিখলাম এক্স টু দি পাওয়ার মাইনাস ওর সঙ্গে কিন্তু ওই মাথারটাও গুণ আকারে লিখতে হবে আর ব্রাকেটের মধ্যে ওয়াই টু দি পাওয়ার মাইনাস দুই পড়ে থাকবে এই কথাটা যেন আমাদের মনে থাকে নোট করে লিখে নেবে এটা ওকে তাহলে চলো এবার অঙ্কটার দিকে আমরা দেখো অঙ্কটা কি আছে আমি একটু না বুঝে নেবো এবং সহজে অঙ্কটা করে নেবো মুছে লিখছে তো খাতায় না লিখলে কিন্তু আমি একদম গিয়ে সব কটাকে পিটিয়ে আসবো দেখো এই জায়গায় রয়েছে এইট এ টু দি পর কিউব মানে এইট এ টোয়েন্টি সেভেন এক্স টু দি পর মাইনাস থ্রি তার হোল টু দি পর দুই বাই তিন এটাই তো রয়েছে তা থাকুক আমাদের অসুবিধা কিসের কোনো অসুবিধা নেই গুণ রয়েছে চৌষট্টিটা এই চৌষট্টির থেকে আট আমি বাইরে নিতে চাই চৌষট্টি মানে কি লেখা যায় আট গুণ আট তাহলে চৌষট্টির থেকে আমি আটটা বাইরে নিতে চাই তাহলে আমি বলেছিলাম বাইরে নিলে পাওয়ার যেটা আছে সেটা সমেত পাওয়া বাইরে চলে আসে পাওয়ারটা কি হয় মাথায় গুণ হয় তাহলে চৌষট্টির থেকে তো আমি আট বাইরে নিয়েছি এখনো তো একটা আট নিয়েছি আর একটা আট তো থেকে যায় তো থেকে গেল এখানে রয়েছে এ কিউব আর এখানে রয়েছে 27 x -3 তার হোল টু দি পাওয়ার -2/3 এটাই তো রয়েছে তাহলে এবার দেখো এই যে যে রয়েছে এই 8টা আমি সামনে লিখলাম 8 টু দি পাওয়ার -2/3 ওকে এবার একটা জিনিস দেখো তো এই সূচকটির এই সূচকটির এই জায়গায় যে সংখ্যাটা আছে এই জায়গাও কি সেম সংখ্যা আছে আছে তো তাহলে আমরা কি জানি যদি আমাদের কোন একটা অঙ্কে বেস সমান থাকে তাহলে পাওয়ার পর সর্বদা কি হয় যোগ হয় গুণের সময় পাওয়ার পর কি হয় যোগ হয় তাহলে আমি ওই বেসটা লিখছি বাই টু দি মাইনাস থ্রি তার পাওয়ারে পরে কি হবে যোগ বাই তিন যদি এই জায়গায় যোগ থাকতো তাহলে যোগ বসাতাম বিয়োগ থাকলে বিয়োগ এছাড়া আর কিছুই না ওকে তাহলে এবার আমি বাদ বাকি একটু মুছে দিয়ে ধীরে ধীরে তোমাদের দেখাই যে কি আমি করলাম এখানে হলো তাহলে দেখো স্পষ্ট তো এই দুই বাই তিন দুই বাই তিন কেটে গেলে পারে যোগ বিয়োগের সময় কেটে গেলে কিন্তু জিরো থাকে আর গুণ ভাগের সময় কেটে গেলে এক থাকে তাহলে এই জায়গায় আমি পাচ্ছি আট আট মানে কি লেখা যায় যে দুইয়ের মাথায় তিন আট মানে দুইয়ের মাথায় তিন কেন লেখা যায় আট ইজিক টু দুই গুণ দুই গুণ দুই লেখা যায় তাহলে কখানা দুই আছে এখানে খানা দুই আছে তাই জন্য দুইয়ের মাথায় তিন তার মাথায় আবার রয়েছে মাইনাস দুই বাই তিন তাহলে মাইনাস দুই বাই তিন গুণ এটার মাথায় আর কিছু কি বেসে আছে আর কিছু বেশি নেই কিছু বেশি না থাকলে জিরো থাকে আর কোনো সংখ্যার মাথায় জিরো থাকলে সেটা কত হয় এক হয় এ টু দি পো ইস টু এক প্রমাণ করে দিয়েছি কিন্তু আমি তাহলে তোমরা এই জায়গায় আরেকবার লিখতে পারো যদি তোমাদের পছন্দ হয় আর না হলে ডাইরেক্ট ওই জায়গায় এক বসিয়ে দিতে পারো যে জায়গায় সাতাশ এক্স টু দি পার মাইনাস থ্রি তার টু দি জিরো এটা লিখতে পারো আদারওয়াইজ তুমি যদি এটা না লিখে এই জায়গায় ডাইরেক্ট এক বসিয়ে দাও এই জায়গায় এক বসিয়ে দাও তাহলেও সঠিক কারণ তুমি তো হিসাব করে ফেলেছো সেই জন্যই কিন্তু আমি এটা বললাম তাহলে আমি প্রথমবার এটা লিখলাম দ্বিতীয় কোনো অঙ্কে যদি এরকম আসে তখন আর লিখবো না কিন্তু তাহলে এই তিন আর তিন কেটে গেল তাহলে দুই এর মাথায় মাইনাস দুই পড়ে রইলো আর এর মাথায় জিরো মানে কত এক একটু আগে আমি তোমাদের কি বলেছি মাথায় যদি নেগেটিভ সংখ্যা থাকে সে সর্বদা কি করে সাইড চেঞ্জ করে তাহলে সাইড চেঞ্জ করলে এখানে ওয়ান বাই দুই এর মাথায় দুই আর দুই মাথায় দুই মানে কত হয় সেটা চার হয় বোঝা গেছে নিশ্চয়ই একদম সহজ ভাবে কথাটা আমি তোমাদের বলেছি কোনো কঠিন অঙ্ক এখানে নয় খুব খুব সহজ সহজ সেভাবেই তোমরা দেখো একবার আবার সামনের দিকে এসো দেখে নাও অঙ্কগুলো খুব একটা কঠিন নয় তাহলে দুই দাগের এক দাগ কিন্তু আমরা করে ফেলেছি এবার দুই দাগের দুই দাগ দেখবো কি আছে আমাদের অঙ্কটি বাহ খুব ভালো অঙ্ক আছে একদম সহজ অঙ্ক এটা দেখো এই জায়গায় রয়েছে একটা কথা মনে রাখবে এই জায়গায় একটা নোট লিখবে নোট যে নোটগুলো আমি বলছি এই নোটগুলো কিন্তু তোমরা লিখবে মনে করো x এর মাথায় 2 তার মাথায় রয়েছে 3 তার মাথায় রয়েছে 5 তাহলে সব সময় যেন মনে রাখবে একদম ভেতরে একদম বক্সের ভেতরে কে রয়েছে x এর মাথায় 2 আর গুণ দিয়ে পরপর সংখ্যাগুলো লিখে দিতে হয় অর্থাৎ ব্র্যাকেটের বাইরের সংখ্যা তার আগের সংখ্যা সর্বদা গুণ করতে হয় মনে করো কোন একটা জায়গায় রয়েছে x তার মাথায় -1 তার মাথায় মনে করো -2 তার মাথায় মনে করো মাইনাস থ্রি এরকম রয়েছে তো তাহলে তোমার ভেতরে কে রয়েছে এক্স তার মাথায় রয়েছে মাইনাস ওয়ান গুণ তার মাথায় রয়েছে মাইনাস টু গুণ তার মাথায় রয়েছে মাইনাস থ্রি অর্থাৎ যতগুলো পাওয়ার থাকবে সব পাওয়ারে গুণ আকারে বসিয়ে দেবে তাহলে সিমিলারলি আমি এই জায়গায় কি বলতে পারি সিমিলারলি আমি এই জায়গায় বলতে পারি ভেতরে রয়েছে এক্স তার মাথায় রয়েছে মাইনাস পাঁচ মাইনাস থাকলে ব্র্যাকেট দেবে গুণ তার মাথায় রয়েছে দুই বাই তিন গুণ তার মাথায় রয়েছে মাইনাস তিন বাই দশ এবং এটা পাওয়ারেই লিখবে সাইডে কিন্তু কোনো সময় জন্য লিখবে না এটা যেন মনে থাকে তাহলে দেখো এই জায়গায় রয়েছে এটা তাই তো তাহলে পাঁচ দিয়ে যদি এটাকে কাটি এটা হয় পাঁচ দু কোনো দশ আর দুই দিয়ে দুই কে কেটে দেওয়া যায় আর তিন দিয়ে তিন কেও কেটে দেওয়া যায় তাহলে পরে রয়েছে এক্স এর মধ্যে সব সংখ্যাই কেটে গেছে এখানে একটা মাইনাস ওয়ান আর এখানে একটা মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে প্লাস গুণ করলে মাইনাস এ প্লাস হয় আমরা সেই ছোটবেলা পড়ে এসেছি তাহলে এখানে অ্যান্সার হলো x এইটুকু হলো অঙ্ক খুব একটা কঠিন অঙ্ক নয় একদম সহজ অঙ্ক দেখেছ তাহলে কিভাবে করে নিয়েছি আমরা এর থেকে সহজ মনে হয় আর পৃথিবীতে কিছুই নেই চলো সামনের দিকে এগোয় আমরা এবার পরের অঙ্কটা কি আছে দেখে নিই আহ বাহ আগেরবার যে উদাহরণটা আমি দিয়েছি সেই অঙ্কটাই এখানে দিয়ে দিয়েছে দুই দাগের তিন দাগ এবং অঙ্কটা দেখে কিন্তু আমাদের বল্টু এবার ভীষণ খুশি হয়ে গেছে বল্টু কিন্তু ওদের হাত নাড়াচ্ছে এবং খুশিতে মুখটা দেখো কেমন লাল হয়ে গেছে তাহলে বল্টু যখন খুশি হয়েছে অঙ্কটা বল্টু পারবে তার মানে তোমরাও পারবে বল্টু দিদি বোনরা ভাইরা সবাই পারবে তাহলে চলো দেখি বল্টু দিদি বোন ভাইরা কি করে কে আগে করতে পারে দেখি কে আগে করতে পারে কমেন্টে লিখে দেবে যে আমি আগে করেছি স্যার ঠিক আছে তাহলে দেখো এই জায়গায় রয়েছে আমাদের একদম ভেতরে কত রয়েছে দুই লিখলাম তার মাথায় কত রয়েছে মাইনাস ওয়ান তার মাথায় কত রয়েছে মাইনাস ওয়ান তার মাথায় কত রয়েছে লিখলাম তার মাথায় কত রয়েছে লিখলাম মাইনাসে মাইনাসে কি হয় প্লাস আর মাইনাসে মাইনাসে কি হয় প্লাস তাহলে এখানে হলো প্লাস ওয়ান আর ওখানে হলো প্লাস ওয়ান তাহলে আবার ওয়ান ওয়ান মানে ওয়ান তাহলে এর অ্যান্সার হলো অনলি দুই এইটুকুই উত্তর একদম অঙ্ক কঠিন বলে কোনো ব্যাপারই হয় না কঠিন আমরা নিজেরা বলি এটা কঠিন 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 বলে কিছুই হয় না একদম চলো সামনের দিকে হলে ওটা দেখো দুই দাগের চার দাগ একদম সহযোগ্য এই জাতীয় অঙ্ক কিন্তু আমরা উদাহরণ দিয়ে এসেছিলাম যে রুটের মধ্যে কোনো সংখ্যা থাকলে সেটা পাওয়ারে লিখতে হলে সর্বদা অনন্য আকারে লিখতে হয় এইভাবেই উদাহরণ দিয়েছিলাম এখানে এম থাকলে এখানে এ থাকলে এর মাথায় ওয়ান বাই এম হবে মনে করে দেখো উদাহরণ কোথিয়েছিলাম কিনা একটু পেছনে গিয়ে দেখে এসো তোমরা তাহলে দেখো প্রথম এই জায়গায় রয়েছে এই রুটের মধ্যে সংখ্যাটা যদি পাওয়ার লিখতে চাই তাহলে টু আর তার নিচে গুণ এখানে বি এর মাথায় মাইনাস দুই ছিল আর রুটের মধ্যে সংখ্যা সবসময় মাথায় অনন্য অর্থাৎ ভাগ আকারে লিখতে হয় এই জায়গায় সি ছিল সি লিখলাম গুণ এখানে সি টু দি পর মাইনাস দুই বাই তিন আর এখানে গুণ এ রয়েছে ওকে এইটুকু লিখে নিলাম এইবার আমরা বলেছিলাম যদি কোনো অঙ্কের মাথায় কিছু লেখা না থাকে তাহলে তার মাথায় এক লেখা থাকে তাই না তাহলে এর মাথায়ও এক লেখা আছে এর মাথায় এক লেখা আছে আর গুণের সময় বেজ সমান থাকলে পাওয়ার গুলো কি হয় পাওয়ার গুলো যোগ হয় তাহলে আমি একটা এ লিখলাম পজিটিভ সংখ্যা সর্বদা আগে লিখতে হয় আর নেগেটিভ সংখ্যা সর্বদা পরে লিখতে হয় এটা হচ্ছে অঙ্কের নিয়ম তুমি যদি নেগেটিভ আগে লেখো কোনো ভুল নেই কিন্তু তোমার অঙ্কটা হিসাবের ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে ঠিক আছে সিমিলারলি এখানে আমি বি লিখলাম বি এর মাথায় রয়েছে এক আর এখানে রয়েছে -2 কেন গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় যোগ থাকলে যোগ আর বিয়োগ থাকলে বিয়োগ এটা যেন মনে থাকে তারপরে রয়েছে কি সি সি এর মাথায় এখানে রয়েছে এক -2 দুই বাই তিন তাহলে আমি দেখো সব জায়গায় ওয়ান মাইনাস দুই বাই রয়েছে তাহলে আমি একটা হিসাব করি সাইডে আর চুরি করে সব লিখে দেবো তাহলে তিন লসাগু হয় তিন অক্ষে তিন মাইনাস দুই তাহলে তিনের থেকে দুই চলে গেলে থাকে এক এক বাই তাহলে আমি বলতে পারি এ টু দি পর এক বাই গুণ বি টু দি পর এক বাই তিন গুণ সি টু দি পর এক বাই এই কথা তো আমি বলতে পারি নাকি বলতে পারি না একদম সহজ কথা কিন্তু বলতেই পারি এই কথাটা এবার দেখো তো আমি তোমাদের একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম যে এখানে যদি এ থাকে আর এখানে যদি বি থাকে তাহলে আমি বি এর মাথায় ওয়ান বাই এ লিখতে পারি এবার উল্টো দিক দিয়ে তো যদি এটা আবার রুটের মধ্যে নিয়ে যায় তাহলে এই রুটের গর্তের মধ্যে আকারে লিখলে এই এটা গর্তের মধ্যে ঢুকিয়ে দেবে আর এই জায়গায় এটা আর ওপরে যে সংখ্যাটা আছে সেটা মাথায় বসিয়ে দেবে কেমন ধরো এরকম রয়েছে তোমার বি টু দি পাওয়ার দুই বাই এ তাহলে এই জায়গায় রুট দিলাম গর্তের মধ্যে নিচের সংখ্যাটা চলে যাবে আর উপরের সংখ্যাটা বি এর মাথায় চলে যাবে তাহলে দেখো তো এই জায়গা রয়েছে এটা তাহলে আমি কি বলতে পারি এই গর্তের মধ্যে তিন চলে যাবে এখানে এ থাকবে সিমিলারলি এই গর্তের মধ্যে তিন চলে যাবে এই জায়গা বি টু দি পাওয়ার ওয়ান মানেই বি সেগুলো লিখছি না সিমিলারলি এই গর্তের মধ্যে তিন চলে যাবে আর এখানে সি পড়ে থাকবে ওকে তাহলে তুমি এইভাবে উত্তরটা রাখতে পারো এইভাবে উত্তরটা রাখতে পারো আদারওয়াইজ যদি কোনো সময় পাওয়ার সমান থাকে আগে বলে দিয়ে এসেছি পাওয়ার সমান থাকলে আদারওয়াইজ তুমি কি করতে বলো তিনটি সংখ্যা ব্রাকেটের মধ্যে নিয়ে তিনটি সংখ্যা ব্রাকেটের মধ্যে নিয়ে c তিনটের মাথায় পাওয়ার রয়েছে সমান তাই তিনটের পর একবার লিখে দিতে পারো তাহলে তুমি এই উত্তর রাখতে পারো এই উত্তর রাখতে পারো এই উত্তর রাখতে পারো তিনটে উত্তরই সঠিক এবং তিনটে উত্তরেই তুমি ফুল মার্ক পাবে এটা যেন মনে থাকে ওকে তাহলে এই জায়গায় আমি দেখালাম তোমাদের এই অঙ্কটা দরকার হলে আরেকবার লিখে নাও এই সাইডের জিনিসগুলো আমি মুছে দিই ওগুলো নোট ছিল যাদের আবার নোটটা দরকার তারা একটু ভিডিওটা পেছন দিকে যাও নোটগুলো পেয়ে যাবে আমি এখানে মুছে দিচ্ছি এটা তাহলে এই হলো আমাদের অঙ্কটা আমি কি বলেছি কথাটা একদম সহজ কথা আমি তোমাদের বলি কিন্তু অনেক সময় তোমরা বুঝতে পারো না বেশি জটিল করে ফেলো কথাটাকে আমি বলেছি উত্তরটা তুমি এটা রাখলেও সঠিক এটা রাখলেও সঠিক এবং এটা রাখলেও সঠিক এবার যদি তুমি বলো স্যার আমি কোনটা রাখবো তোমার যেটা পছন্দ তুমি সেটা রাখো আমার কথা হচ্ছে এটা ওকে তাহলে পরে এটা আমরা দেখলাম চলো সামনের দিকে এগোই আমরা এবার আমরা যেটা করব সেটা হলো আমাদের তিন দাগের পাঁচ দাগের অঙ্কটি দেখো কোন জায়গায় রয়েছে তিন দাগের পাঁচ সরি দুই দাগের পাঁচ দাগের অঙ্কটি মাথা কি আমার মষ্ট হয়ে গেল নাকি দুই দাগের পাঁচ দাগের অঙ্ক একদম পাতি অঙ্ক শুধু জটিল ভাবে ওরা লিখেছে এর থেকে সহজ অঙ্ক মনে পৃথিবীতে আর কিছুই নেই কিভাবে অঙ্কটা করছি দেখো প্রথম রয়েছে এই চার চার কে লেখা যায় দুই এর মাথায় দুই কেন লেখা যায় আরে ভাই কখন থেকে বলছি চার মানে দুই গুণ দুই লেখা যায় সেই জন্য চার কে দুই এর মাথায় দুই লেখা যায় তার মাথায় কত ছিল তার মাথায় ছিল হচ্ছে

তাহলে দেখো এই দুইটা ভেতর দিকে গুণ করছি তাহলে দুই এর মাথায় দুই আর এম গুণ করলে টু এম প্লাস দুই যখন এক বাই চারের সঙ্গে গুণ করব দুই যখন এক বাই চারের সঙ্গে গুণ করব দুই আর এটা কেটে গেলে এক বাই দুই হয় তাই জন্য এক বাই দুই লিখলাম আমি গুণ রুট তুলে দিলে এই যে আগের পেজেই করেছিলাম আমরা এই যে রুট তুলে দিলে ওইটা এই যে এরকম আছে রুট ওভার থ্রি ঠিক আছে এই জায়গা রয়েছে a তাহলে আমরা এই রুট তুলে দিলে এর মাথায় ওয়ান বাই থ্রি লিখতে হয় আর আমি তোমাদের প্রথমে বলে এসেছিলাম রুটের মধ্যে কিছু লেখা থাকে না মানে সর্বদা ওর মধ্যে দুই লেখা থাকে কিছু লেখা নেই মানে তুমি ধরে নেবে যে ওর মধ্যে দুই লেখা রয়েছে তাহলে এই ক্ষেত্রে এর মাথায় এক বাই দুই হয় রুট উঠে গেলে এক বাই দুই যায় তাহলে এই রুট উঠে গেলে প্রথম দুই এর মাথায় এক বাই দুই আর দ্বিতীয় দুই এর মাথায় এম রয়েছে জন্য এম বাই টু আর নিচে রয়েছে দুই আর এখানে দ্বিতীয় এর মাথায় রুট উঠে গেলে টু টু দিপার মাইনাস এম বাই টু আর তার হোল টু পাওয়ার কি রয়েছে ওয়ান বাই এম ক্লিয়ার কথাটা তার হোল টু পাওয়ার কি রয়েছে এই যে জিনিসটা লিখেছি এর পরবর্তী সমাধান দেখো আমরা করছি এই জায়গায় দেখো এইবার আমরা করব কি সূচকের সময় আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয় গুণ থাকলে আর ভাগ থাকলে বিয়োগ হয় তাহলে দেখো এক এক করে লিখছে আর এক করে বোঝাচ্ছে প্রথম এই দুইটা লিখেছি ওর পর রয়েছে টু টু দি পর এম প্লাস এক বাই দুই এই দুইয়ের সঙ্গে এই দুই গুণ রয়েছে গুণ থাকলে পাওয়ার একটা যোগ হয় তাই জন্য প্লাস হাফ এইটাও রয়েছে কি গুণ তাই জন্য এখানেও রইল প্লাস এম বাই টু দেখো ভালো করে বোঝো আমি কি কি করলাম আমি করেছি প্রথমে আমি প্রথমে করেছি হচ্ছে এটা দেখো প্রথম আমি এই দুইটা লিখেছি এই যে লিখলাম তার মাথায় যেটা ছিল সেটা লিখলাম ওই দুইয়ের সঙ্গে এই দুই গুণ আছে তাই জন্য যোগ করে লিখলাম এটাও গুণ আছে তাই জন্য যোগ করে লিখলাম এই দুইটা কেমন করে আছে ভাগ ভাগ থাকলে পরে পরে কি হয় পরে পরে বিয়োগ তাহলে এই জায়গা বিয়োগ এক হলো ওকে তারপরে রয়েছে এটাও রয়েছে কি ভাগ মানে আলটিমেটলি এই দুইটার সঙ্গে যেটার সঙ্গে তুলনা করছি ওর সঙ্গে কেমন রয়েছে ভাগ ভাগ থাকলে পরে পরে কি হয় বিয়োগ হয় পরে পরে বিয়োগ হয় বেচারার সামনে আরো একটা বিয়োগ রয়েছে তাহলে দুটো বিয়োগ মানে কিন্তু যোগ আবার রিপিট করছি এই জায়গা আমাদের বসানো উচিত ছিল মাইনাস এম বাই 2 তো মাইনাস আমার এখানে বসছে আবার এর সামনে আরেকটা মাইনাস রয়েছে তো মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় সেই জন্য আমি একবারে প্লাস লিখছি অর্থাৎ যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটার বিপরীত চিহ্ন তাহলে এখানে প্লাস এম বাই 2 আবার বলছি এখানে প্লাস এম বাই 2 কেন হলো এর সঙ্গে এটা ভাগ আকারে রয়েছে তাহলে আমার বিয়োগ বসানো উচিত ছিল আর প্রশ্নে আরো একখানা বিয়োগ আছে তাহলে দুটো বিয়োগ অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় সেই জন্য এখানে আমি প্লাস দিয়েছি ক্লিয়ার সবার কাছে কথাটা ক্লিয়ার হয়েছে তো তাহলে চলো এবার আমরা সামনের দিকে হিসাব করব ওকে এই টোটালটার মাথায় আবার কত রয়েছে টোটালটার মাথায় আবার রয়েছে 1/m তাই জন্য এখানে 1/m ইজ इक्वल কি করলাম এই লাইনের পরে এই লাইন তারপরে এই লাইন কিন্তু তারপরে এই যে যাচ্ছে আবার অনেকে লাইন চিনতে পারে না আছে তো আমার কয়েকজন স্টুডেন্ট জন্য জিজ্ঞাসা করে যে এরপরে কোন লাইন দাদা বা স্যার এরপরে কোন লাইন তাহলে দেখো এই জায়গায় আমাদের রয়েছে এবার যোগ বিয়োগ করবো দেখো এই জায়গায় দুই লিখলাম প্রথম দেখতে পাচ্ছি লসাগু হবে আমার কত লসাগু হবে আমার দুই দুই তাহলে লম্বা একটা দিয়ে রয়েছে এক প্লাস এখানে রয়েছে এক প্লাস এখানে রয়েছে এম মাইনাস এখানে রয়েছে মাইনাস দুই কারণ এই জায়গায় এক রয়েছে দুই দিগুন করলে মাইনাস দুই প্লাস এখানে রয়েছে

তাহলে টু টু দি পাওয়ার থ্রি এম আর পাওয়ারটা গুণ আকারে লিখতে হয় তাহলে এই দুটো কেটে গেল তাহলে এই জায়গা পড়ে রইল টু টু দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার থ্রি মানে দুই তিনবার গুণ দুই গুণ দুই গুণ দুই যেটা মানে হলো এইট তাহলে আমাদের এই অঙ্কটির উত্তর কত হলো এইট খুব একটা বড় অঙ্ক নয় প্রত্যেকটা স্টেপ আমি ভেঙে ভেঙে তোমাদের বলেছি কিভাবে করলাম তোমরা নিশ্চয়ই দেখেছ যার আরো একবার দেখার দরকার সে ভিডিওটা আর একটু পেছনে যাবে পেছনে গিয়ে আবার দেখে আসবে টেনে পেছনে যাও সেখান থেকে আবার দেখে চলে আসো ওকে তাহলে চলো এবার পরবর্তী অঙ্কটা আমরা দেখবো এরপরে কোন অঙ্কটা রয়েছে কি অঙ্ক আছে এই অঙ্কটা আছে তাহলে এই অঙ্কটা এবার আমরা একটু করার চেষ্টা করি এটাও খুব ভালো অঙ্ক আছে খুব একটা মানে কঠিন অঙ্ক নয় একদম সহজ অঙ্ক দেখো কিভাবে এটা সমাধান করছি প্রথম রয়েছে নয় নয় কে লেখা যায় তিনের মাথায় দুই এই মাথায় কি করে লিখছি ভাই সেটা একটু বোঝার চেষ্টা করো তুমি যদি যে তুমি কিছু বুঝবে না তুমি আমি সবকিছু বুঝে নেবো তাহলে তোমাকে সবাই সবকিছু বোঝাতে পারবে নয় মানে লেখা যায় তিন গুণ তিন দুটো তিন জন্য তিনের মাথায় দুই তার মাথায় রয়েছে মাইনাস তিন মাইনাস থাকলে ব্রাকেট অবশ্যই দিতে হবে তাই জন্য এটা দিলাম গুণ ষোলো ষোলো মানে লেখা যায় দুইয়ের মাথায় চার কেন দুই চার বার গুণ করলে ষোলো পাওয়া যায় ভাই আর আমি কিন্তু বলবো না এরপরে যে না পারবে তাকে আমি আর বলবো না ষোলো কে লেখা যায় দুই এর মাথায় চার তার মাথায় রয়েছে এক বাই এই এই এক বাই চারটাই যে মাথায় লিখলাম ছয় এখানে রয়েছে ছয় ছয় কে লেখা যায় দুই গুণ তিন তার মাথায় রয়েছে মাইনাস দুই হলো গুণ এক বাই সাতাশ এক বাই মানে লেখা যায় তিনের মাথায় তিন কেন তিন গুণ তিন গুণ তিন মানে এটাই হলো মাথায় গুণ তিনের তিন তিন তিনটে আছে তার মাথায় এবার রয়েছে কত ওকে তার মাথায় রয়েছে তোমরা এটা বুঝতে কিভাবে আমি লিখেছি আর এই একের মাথায় মাইনাস চার বাই তিন কেন দিলাম না একের মাথায় আমরা যাই দিই না কেন তো ওই একই সৃষ্টি করে অন্য কোনো কিছু সৃষ্টি করে না ওই জন্য ওটা আমি দিইনি ওকে চলো এবার সামনের দিকে কই তাহলে তাহলে দেখো এই জায়গায় আমি বলতে পারছি তিনের মাথায় কত রয়েছে তাহলে তিনের মাথায় মাইনাস ছয় তিন দুগুণ আর মাইনাস রয়েছে চার চার কেটে গেল তাহলে এখানে একটা দুই পরে রয়েছে তারপর নিচে চলে এলাম এখানে বলতে পারছি দুইয়ের মাথায় মাইনাস দুই কারণ পাওয়ারটা দুজনের মাথায় যাবে আর তিনের মাথায় রয়েছে মাইনাস দুই গুণ এখানে তিন তিন কেটে গেল তাহলে এখানে পড়ে রয়েছে তিনের মাথায় মাইনাস ছয় ওকে তাহলে এবার দেখো আহ তিনের মাথায় মাইনাস ছয় কেন সরি এখানে তিনের মাথায় তো চার রয়েছে তিনের মাথায় মাইনাস চার এবার দেখো আমরা বলেছিলাম যদি কোন সময় মাথায় সংখ্যা থাকে সেই দি পার টু লেখে এটাই তো বলেছিলাম তাহলে এই জায়গায় আমরা কি করতে পারি মাই একটা বড় দাগ দেবো প্রথম একটা বড় দাগ দিলাম এই বড় দাগ দিয়ে যেখানে যেখানে মাইনাস আছে সেইগুলো সব উল্টো লিখবো আর যেগুলো যেগুলো মাইনাস নেই সেগুলো উল্টে লিখবো না দেখো এই যে তিনের মাথায় মাইনাস রয়েছে তাহলে ওটা উপরে এলো তিনের মাথায় ছয় এর মাথায় মাইনাস নেই জন্য ও থেকে গেল। এর মাথায় মাইনাস রয়েছে জন্য ও উল্টে উপরে গেল হলো তাহলে দেখো এই জায়গায় আমি পেলাম বেশ সমান আছে তাহলে দুই এখানে দুটো আছে আর একটা তিনটে তাহলে দুই হলো মোট তিনটে হলো গুণ এই জায়গায় তিন রয়েছে দুটো আর এই জায়গায় তিন রয়েছে চারটে তাহলে তিন হলো কটা ছটা মানে পাওয়ারে পরে যোগ হয় ভাই আর কিছু না যোগ করতে হয় গুণের সময় সেটাই করেছে আর নিচে রয়েছে মারামারি করে তাহলে পেয়েছি মাথায় তিন আর দুই তিন মানে তিন তো যে যে এটা বলেছো শেষে অবশ্যই ভুল বলেছো দুইয়ের মাথায় তিন মানে দুই তিন বার গুণ তিন বার গুণ তিনবার গুণ কতবার বলবো আর এই কথাটা তাহলে এটাই হলো উত্তর তাহলে এই অঙ্কটার উত্তর হবে আট একদম সহজ অঙ্ক ছিল কিন্তু খুব একটা কঠিন অঙ্ক নাই একদম ইজিয়েস্ট অঙ্ক যাকে বলা যায় চলো এবার পরবর্তী অঙ্কটা দেখবো আমাদের কি আছে চলো সামনের দিকে তাহলে সবাই লিখে নাও ওকে আর যারা বন্ধু আছে তাদের কাছে এটা শেয়ার করে দাও তাহলে বন্ধুরাও শিখতে পারবে এবং তোমার পুরো বই আমি সলভ করে দেবো পর 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 যতগুলো অঙ্ক আছে বইয়ের সব অঙ্ক তোমাদের সলভ করে দেবো তার কারণ হচ্ছে এনি টাইম যখন তোমাদের রিভিশনের দরকার হবে তখন তোমরা এটা দেখে নিতে পারবে দেখো মোবাইল ইউজ করাটা আমি বলবো অবশ্যই খারাপ কিন্তু এডুকেশনের জন্য যদি তুমি মোবাইলটা ইউজ করো তাহলে কোনো খারাপ নেই কারণ বড় বড় এডুকেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সবসময় অফলাইনে তুমি সবকিছু পাবে না তোমাকে পড়াশোনা করতে হবে সেই ক্ষেত্রে মোবাইল ইউজ করাটা ভালো কিন্তু মোবাইল ইউজ করতে করতে তুমি মোবাইলের পরে কখনোই অ্যাডিক্টেড হবে না বাবা মার সামনেই দরকার হলে তুমি ক্লাস করো যাতে বাবা মা তোমাকে সন্দেহ না করে তুমি মোবাইলে কোনো দুষ্টুমি করছো না কি বা গেম খেলছো না কি সেজন্য মা বাবা বাবা মায়ের সামনেই তুমি ক্লাস করো মোবাইলটাকে পড়াশোনার কাজে ইউজ করে দেখবে বাবা মাও খুশি হবে সবাই ভালো থাকবে বুঝলে তাহলে চলো পরবর্তী অঙ্কটা আমরা দেখি এবার রয়েছে এখানে আমাদের দুই দাগের দাগের সাত অঙ্কটি একদম ভালো অঙ্ক আছে দেখো এ অঙ্ক করতে হলে প্রথম আমি তোমাদের একটা সূত্র শেখাই সূত্রটা কি ধরো এই জায়গায় রয়েছে আমাদের এ কিউব মাইনাস বি কিউব আমরা ক্লাস এইটে এই সূত্রটা শিখেছিলাম এটাকে লেখা যায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটাকে বলে উৎপাদকের বিশ্লেষণের একটা সূত্র দেখো এই সূত্রটা আমাদের এই অঙ্কটিতে কাজে লাগবে কেমন করে কাজে লাগবে আমি তোমাকে একটা ভেঙে দেখাই তারপর বাদ বাকিগুলো তুমি বুঝতে পারবে এইটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো এই জায়গা রয়েছে এক্স টু দি পাওয়ার এ ভাগ থাকলে পাওয়ারে পরে কি হয় ভাগ থাকলে পাওয়ারে পরে কি হয় বিয়োগ হয় তখনই বিয়োগ হবে যদি বেসটা সমান থাকে বারবার ফোকাস করছি তখনই বিয়োগ হবে যদি বেসটা সমান থাকে বেস সমান না থাকলে কখনো কিন্তু বিয়োগ হবে না এটা যেন মনে থাকে তাহলে এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার এ আর এখানে রয়েছে কি এক্স টু দি পাওয়ার বি তাহলে এই বিটা হলো বিয়োগ কেন বিয়োগ হলো ভাগ রয়েছে আর বিয়োগই কেন হলো কারণ বেস দুজনের সমান রয়েছে সেটা তাহলে এটাকে আমি ব্র্যাকেটে রাখলাম আর আমরা বলেছিলাম ব্রাকেটের বাইরে যে পাওয়ারটা রয়েছে ব্রাকেটের বাইরে যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা সাইডে কি কি আকারে বসে গুণ আকারে বসে তাহলে সাইডে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই আকারে বসলো তাই তো এবার একটু খেয়াল করে দেখো এইটা আর এইটা একই রকম তাহলে আমি এটাকে চেঞ্জ করে বলতে পারি এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বলতে পারি তো সিমিলারলি এই জায়গাও দেখো এই জায়গা হবে বি মাইনাস সি বি স্কোয়ার এরকমই তো হবে তাহলে ওটাও আমাদের বি কিউব মাইনাস সি হবে তাহলে আমি লিখে লিখে দেখাই তোমাদের এবার এই সূত্রটা একটু খাতায় তোমরা লিখে নাও কারণ বোর্ডটাকে আমি মুছে পরিষ্কার করছি দেখো তাহলে লিখে নিয়েছো নিশ্চয়ই তোমরা মুছে দিলাম আমি সব দেখো এই জায়গায় রয়েছে আমাদের এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি এটাকে আমরা কি বলেছিলাম এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি তাহলে আমি ডাইরেক্ট সেই জায়গা থেকে স্টার্ট করছি

এক্স টু দি পর এ কিউব মাইনাস কেন কিউব মাইনাস বি কিউব ভাই এটার কতবার বলবো আমার নিজেরই তো অধৈর্য লাগে এটাকে লেখা যায় এ মাইনাস বি আর এটাকে এ স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার তাহলে এইটাকে কি লেখা যাবে এটাকে লেখা যাবে এক্স টু দি এই দেখো এ মাইনাস বি স্কোয়ার এব বি স্কোয়ার এরকম লেখা আছে না তাহলে এটাকে লেখা যাবে এক্স টু দি পর বি কিউব মাইনাস সি কিউব আর টাকা লেখা যাবে এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস কিউব কথা হলো এটা প্রথমে যেটা আছে সেটার কিউব কিন্তু প্রথমে দেবে প্রথমে যেটা আছে তার কিউবই কিন্তু প্রথমে দেবে এটা যেন মনে থাকে দেখো প্রত্যেকটার বেস এক্স আছে তার মানে প্রত্যেকটার বেস কি আছে সমান আর বেস সমান থাকলে গুণ থাকলে পাওয়ারের পরে কি হয় যোগ হয় তাহলে এই জায়গায় আমি আমি কি এটা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব যোগ বি কিউব উব মাইনাস বিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব মাইনাসুব যোগ বিয়োগের সময় কাটাকাটি করলে জিরো থাকে আর গুণ ভাগের সময় কাটাকাটি করলে এক থাকে তাহলে এক্স দিপা জিরোর মানে তাহলে এই অঙ্কটির অ্যান্সার হলো এটি একদম সহজ অঙ্ক খুব একটা কঠিন অঙ্ক কিন্তু নয় এটা একদম ইজিস্ট অঙ্ক তাই না চলো সামনের দিকে এগোবো এবার আমাদের কোন অঙ্ক আছে সেটা আমরা একটু দেখে নেবো চলো সামনের দিকে গইতা তাহলে এবার তিন দাগের অঙ্কটা একটা আলাদা টাইপের অঙ্ক আছে খুব একটা টাফ নয় সহজ একটা পেজ ধরে করলেই এটা হয়ে যাবে আমি তোমাদের শিখিয়ে দিই সেই মেথডটি কি বলেছে মানের উদ্ধক্রম অনুযায়ী সাজাও অর্থাৎ ছোট থেকে বড় সাজাও ওকে তাহলে যদি কোনো সময় পাওয়ার এরকম ফ্র্যাকশনাল নাম্বার গুলো থাকে সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে এর নিচে কি আছে দুই আছে চার আছে তিন আছে দুই চার তিনের লসাগু করো দুই চার আর তিনের লসাগু করলাম ভাগ করলে দুই 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 ভাগ করলে দুই চার আর এখানে তিন পড়ে গেল তাহলে আমি বলতে পারি লসাগু হলো তিন তার মানে বারো হলো তাই তো তাহলে ফার্স্ট স্টেপ হবে আমাদের এই লসাগুটা বের করা লসাগু বের করা হয়ে গেলে অঙ্ক মনে করে অর্ধেক হয়ে গেছে কি করবে পাঁচের মাথায় এক বাই দুই ছিল লসাগু যেটা ছিল সেটা তুমি গুণ করো আর সেটাই তুমি ওর পরে ভাগ করো এই জায়গা প্রশ্ন হতে পারে আমি গুণ বা কেন করবো আর ভাগই কি বা কেন করবো আচ্ছা ভাই মনে করো আমার কাছে মনে করো আমার কাছে পাঁচ টাকা আছে ঠিক আছে এই পাঁচ টাকা আমি আমার কাছে নিউট্রাল রাখতে চাইছি কেউ আমাকে দশ টাকা দিল সে আবার দশ টাকা নিয়ে নিল তাহলে আমার কাছে কি পাঁচ টাকার বেশি হলো এরা দুজন দিল আবার নিয়ে গেল কি আমার কাছে কত পড়ে উঠলো পাঁচ টাকা তাহলে এর সঙ্গে বারো গুণ করলাম বারো ভাগ করলাম মানে কি এই দুটো যদি কেটে দিই আলটিমেটলি তো সংখ্যাটা কোনো চেঞ্জ হচ্ছে না চেঞ্জ কি হচ্ছে কোনো সংখ্যা কোনো চেঞ্জ হচ্ছে না অর্থাৎ কোন একটা সংখ্যার সঙ্গে যে এক্সপেরিমেন্ট আমি নিজে করব। ব্যালেন্স করার জন্য তার বিপরীত এক্সপেরিমেন্ট অবশ্যই দিতে হয় এটা যেন মনে থাকে তাহলে পাঁচের মাথায় রইলো এক বাই দুই লসাগু যেটা হবে সেই লসাগু গুণ করব ব্রাকেট দিয়ে ওই লসাগুই আমি ভাগ করব। এবং এটা প্রত্যেকটার সঙ্গে করব। প্রত্যেকটার সঙ্গে ওকে সিমিলারলি এই জায়গাও কি করব দশের মাথায় এক বাই চার লসাগু আমি গুণ করব। লসাগুই আমি ভাগ করব সিমিলারলি ছয়ের মাথায় এক বাই তিন লসাগু আমি গুণ করব লসাগু আমি ভাগ করব। বোঝা গেল কথাটা কি তাহলে এইটা দিয়ে যদি একে কেটে দিই এখানে থাকে ছয় তাহলে প্রথমটাই পেলাম আমি ফাইভ টু দি পর সিক্স তার হোল টু দি পর রয়েছে কত এক বাই বারো দ্বিতীয়টা থেকে যদি এটা দিয়ে কাটাকাটি করি তাহলে তিন হয় তাহলে দশের মাথায় তিন তার হোল টু দি পর এক বাই বারো তৃতীয়টাতে রয়েছে কি এটা দিয়ে যদি একে কাটি এটা হয় চার তাহলে ছয়ের মাথায় এক ছয়ের মাথায় অনলি চার তার মাথায় রয়েছে এক বাই বারো এইবার দেখো এই জায়গায় যে কাজটা করেছি এই টোটাল সংখ্যার মাথায় এক বাই বারো টোটাল সংখ্যার মাথায় এক বাই বারো টোটাল সংখ্যার মাথায় এক বাই বারো তিনটের মাথায় কত রয়েছে এক বাই তাহলে আমি কি বলতে পারি যে ভেতরে যে সংখ্যাটা বড় সেটাই বড় কারণ প্রত্যেকটার পাওয়ার তো সমান রয়েছে এর পাওয়ারও যা এর পাওয়ারও তাই এর পাওয়ারও তাই তিনজনের পাওয়ার কি আছে সমান তাহলে ভেতরে যে বড় সেই আসলে বড় হবে তাই না তাহলে দেখো এবার ভেতরে কে বড় সেটার জন্য আমি কিভাবে খুঁজবো সিম্পিল 5 টু দি পাওয়ার 6 মানে কি 5 টু দি পাওয়ার 6 মানে 5 গুণ 5 গুণ 5 গুণ 5 করে এরকম করে 6 খানা 5 গুণ করো উপরে যেটা থাকে নিচের সংখ্যা ততবার গুণ উপরে রয়েছে 6 তাহলে 6 বার 5 গুণ তাহলে 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5 তাহলে দেখো 5 গুণ 5 গুণ 5 মানে 125 গুণ এখানেও রয়েছে 125 তাহলে এটাকে আমি বলতে পারি 125 গুণ একশো পঁচিশ তার হোল্টুদি পর এক বাই বারো রয়েছে আর দশের মাথায় তিন মানে কি দশ তিনবার গুণ আর আমরা তো জানি দশ তিনবার গুণ হলে কত হয় একদম সহজ কথা দশ যদি তিনবার গুণ হয় তাহলে এক হাজার হয় তাহলে এক হাজারের মাথায় এক বাই বারো আর ছয়ের মাথায় চার মানে কি ছয়ের মাথায় চার মানে ছয় গুণ ছয় গুণ ছয় গুণ ছয় ছয় চার বার গুণ ছয় গুণ ছয় গুণ ছয় গুণ ছয় তাহলে এই জায়গায় দেখো ছয় তিন বার গুণ করলে হয় দুশো ষোলো আর একটা ছয় রয়েছে দেখো ছয় সাত ছত্রিশের ছয় হাতে থাকে আমাদের কত তিন ছয়কে ছয় আর তিন নয় আর এখানে পড়ে রইল ছয় দু কোনো বারো তাহলে আমাদের এখানে রয়েছে বারোশো ছিয়ানব্বই তার হোল টু দি পাওয়ার এক বাই বারো তাহলে স্পষ্টতই আমি বলতে পারছি একশো কে একশো পঁচিশ দিয়ে গুণ করলে ভীষণ বড় একটা সংখ্যা হবে তাহলে সব থেকে বড় সংখ্যা এটা তারপরে এটা তারপরে এটা তাহলে আমি এখন বলতে পারবো কি যে ছোট থেকে বড় সাজিয়ে পাই বা আমি তীর চিহ্ন দিয়ে লিখতে চাই সব থেকে ছোট কোনটা এটা এটা এখান থেকে এটা এখান থেকে এটা এখান থেকে তাহলে টেন টু দি পাওয়ার এক বাই চার এর থেকে বড় কে হাঁ করার দিকে বড় সংখ্যা থাকে এর থেকে বড় এটা এটা এখান থেকে সৃষ্টি হয়েছে এটা এখান থেকে এটা এখান থেকে তাহলে ছয় টু দি পাওয়ার এক বাই তিন সেটা এবার সব থেকে বড় কোনটা এটা এটা এখান থেকে সিস্টে হয়েছে এটা এখান থেকে সৃষ্টি হয়েছে এটা এখান থেকে সৃষ্টি হয়েছে তাহলে five to the power one by তাহলে এই যে ছোট থেকে বড় সাজানো হয়ে গেছে বোঝা গেল তাহলে কিভাবে অঙ্কটা করলাম first step যেটা আমাদের হবে ফার্স্ট স্টেপ যেটা আমাদের হবে সেটা হচ্ছে দুই চার আর তিন এর লসাগু নির্ণয় করো তাহলে দুই দিয়ে ভাগ করলে এখানে হয় দুই অক্ষে দুই দুই দুগুণ চার এর এখানে তিন পড়ে রইল তাহলে এই লসাগুটা কত হচ্ছে দুই গুণ দুই গুণ তিন লসাগু মানে হলো আমাদের বারো তাহলে যে সংখ্যাটা এখানে বলবে সেই সংখ্যাটাকে লসাগু গুণ করব লসাগুই পাওয়ারে ভাগ করব দ্বিতীয় সংখ্যাটাও যে সংখ্যাটা আছে লসাগু গুণ করব লসাগুই আবার ভাগ করব। আবার তৃতীয় সংখ্যাটার ক্ষেত্রেও যে সংখ্যাটা এখানে রয়েছে লসাগু গুণ করব লসাগুই আবার ভাগ করব হলো তারপরে আমি বলেছি কি কাটাকাটি করব। এটা দিকে কাটলে হয় ছয় তাহলে ফাইভ টু দি পাওয়ার সিক্স তার হোল টু দি পাওয়ার এক বাই বারো সিমিলারলি এটা দিয়ে কাটলে হয় তিন তাহলে এখানে টেন টু দি পাওয়ার থ্রি তার হোল টু দি পাওয়ার এক বাই বারো সিমিলারলি এটা দিয়ে কাটলে হয় চার তাহলে সিক্স টু দি পাওয়ার চার তার হোল টু দি পাওয়ার এক বাই বারো তারপর আমরা কি করবো এগুলো ভাঙিয়ে লি তো আমি এটাকে তোমাকে বলেছিলাম যে একশো পঁচিশ গুণ একশো পঁচিশ কারণ আমি বুঝেই গেছি তাই না সেই জন্য তোমার অত ভেঙে দেখাতে হবে না আর তুমি যদি পারো এটা গুণ করে দেখো কোনো অসুবিধা নেই আর এখানে রয়েছে এক হাজার তার হোল টু দি পাওয়ার এক বাই বারো আর এখানে ছিল আমাদের কত বারোশো তার হোল টু দি পাওয়ার এক বাই বারো তারপর আমি কি বলেছিলাম আমি বুঝেই গেছি সব থেকে ছোট হলো এ তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই ভাষাটা কিন্তু লিখবে কি লিখবে যে ছোট থেকে বড় সাজিয়ে পাই বড় সাজিয়ে পাই সাজিয়ে পাই কি পাই দেখা যাক এখানে তাহলে ছোট থেকে বড় যদি আমরা সাজাই তাহলে সব থেকে ছোট হলো এটা এটা এখান থেকে এটা এখান থেকে এটা এখান থেকে বলেছিলাম তাহলে টেন টু দি পাওয়ার এক বাই চার তার থেকে বড় হলো এটা তাহলে সেটা হলো সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তার থেকে বড় হলো ফাইভ টু দি পাওয়ার এন বাই থ্রি তাহলে এই ছিল আমাদের অঙ্কটা তাহলে সিমিলারলি নিশ্চয়ই আমরা এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটাও পারবো চলো পরের অঙ্কটা দেখি আমরা পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা দেখে বল্টু একদম লাফাতে শুরু করে দিয়েছে যে অঙ্ক তো আমি একদম পারবো একদম ইজি অঙ্ক তাহলে বল্টু যখন লাফাচ্ছে বল্টু যখন পারবে তাহলে বল্টুর দিদি ভাই বোনরা সবাই নিশ্চয়ই পারবে চলো বল্টু দেখো এবার আমরাও করে ফেলবো তোমার লাফাতে হবে না আমরাও দেখো ইজিলি করে ফেলবো প্রথম কি করতে হয় নিচে যে সংখ্যা থাকে তাদের আমাদের লসাগু করতে হয় তাহলে এই জায়গায় দুই দে ভাগ করলে তিন ভাগ যায় না যেন তিন দুই অক্কে দুই আর দুই দো গুণ চার তাহলে এই জায়গা দুই গুণ দুই গুণ তিনটু বারো লসাগু হলো তারপর কি করতে হয় রইল যে লসাগু হয় সেটা গুণ আর সেই লসাগুই ভাগ তাই না দেখো বলটু বলে দিয়েছে সঠিক কথা তাহলে বলটু দিদিরা পারছে তো ভাইরা পারছে তো তাহলে এই জায়গায় দুই তার মাথায় রয়েছে এক বাই দুই লশাগু যেটা সেটা গুণ আর লসাগুটাই আবার হবে ভাগ সিমিলারলি এই জায়গায় রয়েছে কত এই টু দি পর এক বাই চার লু এখানে গুণ আর লশেগু এই জায়গায় ভাগ হলো তাহলে এইবার আমরা কাটাকাটি গেলে কাটাকাটি করে দেব কাটলে এটা হয় দেবু দি পর এক বাই বারো এই জায়গায় এটাতে কাটলে এটা হয় ছয় তাহলে দুয়ের মাথায় ছয় তার হোল্টু দি পর এক বাই আর এটাতে কাটলে এটা হয় তিন তাহলে আটের মাথায় তিন তার হোল্টু দি পর এক বাই তিনের মাথায় চার মানে তিন চার বার গুণ তিন গুণ তিন গুণ তিন তাহলে এটা কত হয় একাশি হয় তিন ত্রিককে নয় তিন তিককে নয় নয় নং একাশি তাহলে একাশির মাথায় এক বাই বারো এর মাথায় ছয় দুই ছয় বার গুণ করলে পাই আমরা চৌষট্টি আমি আর লিখলাম না দুই তুমি ছয় বার গুণ করে দেখো এরকম দুই গুণ দুই গুণ ছয় বার গুণ করে দেখো চৌষট্টি হয় এক বাই বারো আট তিন গুণ করলে হয় পাঁচশো তার হোল টু দি পাওয়ার এক বাই বারো তাহলে সব থেকে ছোট কে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমার আর বলার অপেক্ষা থাকে না তাহলে তোমরা শুধু লিখবে ছোট থেকে বড় সাজিয়ে পাই ছোট থেকে বড় সাজিয়ে পাই সাজিয়ে পাই কি পাই দেখো ছোট থেকে বড় যদি আমরা সাজাই তাহলে স্পষ্ট তোই দেখতে পাচ্ছি সব থেকে ছোট এটা এটা এখান থেকে এটা এখান থেকে এটা এখান থেকে তাহলে টু টু দি পাওয়ার এক বাই দুই তার থেকে বড়কে কে তার থেকে বড় একাশি তাহলে এখান থেকে এখান থেকে এখান থেকে তাহলে থ্রি টু দি পাওয়ার এক বাই থ্রি তার থেকে বড়কে কে এইট তাহলে এখানে পড়ে রইলো এইট টু দি পাওয়ার এক বাই চার তাহলে এই হয়ে গেছে আমাদের এইভাবে অঙ্কটা করতে হবে কিন্তু এবং এই অঙ্ক পরীক্ষায় কিন্তু তোমরা এক পিস পাবে একশো পার্সেন্ট গ্যারান্টি পরীক্ষায় পাবেই ওকে চলো সামনের দিকে এগোয় এবার আমাদের কি অঙ্ক আছে লিখে নিয়েছো নিশ্চয়ই সবাই যাদের লিখতে অসুবিধা হয়েছে তারা আবার একটু এখানে পজ করে নাও পজ করে লিখে নাও আর পেছন দিকে চলে যাও যদি বুঝতে অসুবিধা হয় আর কোনো একটা যদি নতুন অঙ্ক তোমাদের জানতে ইচ্ছা করে তাহলে কমেন্টে তোমরা জানাও সেটা বা কোনো অঙ্কের সমাধান দরকার হলে সেটাও তোমরা কমেন্টে জানাও যে আমাদের এই অঙ্কটা করে দিলে খুব ভালো হয় বা কোন ধরনের ভিডিও তোমরা চাও সেটাও তোমরা কমেন্টে জানাও আমাকে ওকে চলো সামনের দিকে যাই আমি দেখো এই রয়েছে আমাদের পরবর্তী অঙ্ক এই জায়গাও দেখো যদি কোনো সময় দেখো এই জায়গা ভগ্নাংশ ছিল ভগ্নাংশ ছিল তাই আমরা বের করেছিলাম লসাগু আর ভগ্নাংশ যদি পাওয়ারে না থাকে তাহলে বের করতে হয় গসাগু ভগ্নাংশ না থাকলে পাওয়ারে কি করব সেই ক্ষেত্রে কিন্তু আমরা গসাগু বের করব এটা যেন মনে থাকে ওকে তাহলে দেখো এই জায়গায় আমাদের রয়েছে কত 60 রয়েছে 48 রয়েছে 36 রয়েছে 24 রয়েছে দেখো প্রত্যেকটি সংখ্যাকে 12 দিয়ে ভাগ করা যায় 5 বার অংশ 60 4 বার অংশ 48 3 বার অংশ 36 আর 12 দুগুণ 24 তাহলে আমি কি করব এবার এই জায়গায় রয়েছে যে আমাদের টু টু দি পাওয়ার ষাট টু টু দি পাওয়ার ষাট মানে লেখা যায় দুই এর মাথায় পাঁচ তার মাথায় বারো এ কারণ পাঁচ বারং আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় মানে যদি পাওয়ারের বাইরে কোনো একটা সংখ্যার বাইরে যে পাওয়ার রয়েছে আর ভেতরে যে পাওয়ার রয়েছে সেটা যদি এইভাবে লিখতাম ভাই টু টু দি পাওয়ার ফাইভ গুণ বারো তো একই কথা না তাহলে আমরা এরকম করে ভেতরে বাইরে লিখতে পারি কিন্তু তাহলে এই জায়গায় রইলো এটা দ্বিতীয় সংখ্যাটা কত হবে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো থ্রি টু দ্বিপার আটচল্লিশ এর ক্ষেত্রে থ্রি টু দ্বিপার ফোর তার মাথায় বারো লিখলাম তিন বারং আট চার বারং আটচল্লিশ আর ছত্রিশের ক্ষেত্রে কি লিখবো এর মাথায় তিন আর তার মাথায় বারো মাথায় লিখবো এর মাথায় দুই তার মাথায় বারো তাহলে আমাদের মূল টার্গেট এই ছোট বড় অঙ্কের মূল টার্গেট আসলে পাওয়ার খানা সমান করা পাওয়ার সমান করলে ভেতরে যে বড় সেই বড় আর ভেতরে যে ছোট সেই ছোট দেখো আগের অঙ্কও তাই করেছি আমরা দেখো পাওয়ারটাকেই কিন্তু আমরা সমান করেছি পাওয়ারটাকেই কিন্তু আমরা সমান করেছি তার আগের অঙ্ক তুমি খেয়াল করো দেখো পাওয়ারটাকেই আমি সমান করেছি দেখেছো আবার আমরা তো এই অঙ্কটা বুঝে যাই যে কিভাবে পাওয়ার সমান করতে হবে তোমরা বোঝানোর জন্যই তোমাদের আমরা ওই কথাটা বলেছি ভগ্নাংশ থাকলে লসাগু করতে হয় আর ভগ্নাংশ না থাকলে করতে হয় এটা মনে দেবে ওকে তাহলে এবার দেখো টু টু পাওয়ার ফাইভ মানে বলা যায় থার্টি টু তার মাথায় রয়েছে বারো আর এই জায়গায় রয়েছে কি আমাদের এই জায়গা রয়েছে থ্রি টু দি পর ফোর মানে একাশি তার মাথায় বারো ফোর টু দি পাওয়ার থ্রি মানে কত বলা যায় চৌষট্টি চৌষট্টি তার মাথায় রয়েছে বারো তারপরে রয়েছে কি ফাইভ টু দিপার টু মানে পঁচিশ তার মাথায় বারো তাহলে স্পষ্টতেই তোমরা বুঝে গেছো যে কোনটা বড় কোনটা ছোট তাহলে এই জায়গায় তোমরা লিখো ছোট থেকে বড় সাজিয়ে পাই বা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই যেমন তোমরা লিখতে যাও ছোট থেকে বড় সাজিয়ে পাই বড় সাজিয়ে পাই ছোট থেকে বড় যদি আমরা সাজাই তাহলে কি পাবো দেখো সব থেকে ছোট কে আছে পঁচিশ পঁচিশ মানে পাঁচ ফাইভ টু দিপার টোয়েন্টি ফোর তার থেকে বড় কে আছে তার থেকে এরও চিহ্ন কিন্তু অবশ্যই দেবে বড় দিকে হা করা দিকে বড় সংখ্যা লিখতে হয় বত্রিশ বত্রিশ মানে টু টু দি পাওয়ার ষাট তার থেকে বড় আছে কে চৌষট্টি চৌষট্টি মানে চৌষট্টি এখান থেকে এখান থেকে সৃষ্টি হয়েছে ফোর টু দি পাওয়ার ছত্রিশ তার থেকে বড় আছে একাশি একাশি মানে এই যে থ্রি টু দি পাওয়ার আটচল্লিশ তাহলে এই হলো আমাদের অঙ্কটি তাহলে এই অঙ্কটা একদম সহজ ছিল দেখলে তিন দাগের অঙ্ক কোনো কঠিন ব্যাপার নাকি কোনো কঠিন ব্যাপার নয় কিন্তু চলো এবার পরবর্তী কোন অঙ্ক আছে সেটা আমরা দেখবো তোমাদের কি কষ্ট হয়ে গেছে কষ্টের হয়ে আজকে ক্লাস করতে করতে তাহলে থাকুক আজকের ক্লাস আমি দিচ্ছি না আজকের ক্লাস এখানেই আমি সমাপ্ত করছি এটা পার্ট ওয়ান ছিল খুব শীঘ্রই তোমরা পার্ট টু পাবে তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও কারণ না হলে নোটিফিকেশন বেলটা তোমরা পাবে না বা ভিডিও সেলে সেটা তোমরা পাবে না তাই জন্য পার্ট টু এর জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের এবং অবশ্যই আমি রুটিনটাও প্রকাশ করব কোন দিন ক্লাস নাইনের অঙ্ক কোন দিন ক্লাস টেনের অঙ্ক আসতে চলেছে আমাদের চ্যানেলে সেটা আমি জানিয়ে দেবো টাটা বাই বাই সবাই ভালো থেকো এবং অঙ্কগুলো খাতায় টুকে নিও কিন্তু এবং যদি এটা বন্ধুদেরও সঙ্গে শেয়ার করা যায় তাদের কাছেও পাঠিয়ে দিও যাতে তারাও শিখতে পারে ওকে চলো টাটা বাই বাই খুব শীঘ্রই পার্ট টু আসছে